ওকে সো আমাদের রেকর্ডিং স্টার্ট হলো এবং আমরা যেটুকু শিখবো সেটা রেকর্ড থাকবে পরবর্তীতে কারো যদি কোনো মিস্টেক হয় সেটা একটু দেখে নিতে পারবেন সমস্যা না আমি প্রেজেন্টেশন ফাইলে জাস্ট একটু বেসিক কিছু রেডি করে রাখছি যেটুকু মূলত আপনাদের সামনে প্রেজেন্ট করব। অ্যাট ফার্স্ট কোর্সটার টাইটেল নর্মালি আমি শুরুতে বলে রাখছি যে প্রফেশনাল ডাটা এন্ট্রি কোর্স ফর ফ্রিল্যান্সার আমরা কেন প্রফেশনাল দিলাম সেটা যখন ক্লাস করব তখন বুঝবো কারণ যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে আপনাকে মাস্ট প্রফেশনাল হতে হবে আমি ছোট একটা মানে গল্পের মাধ্যমে শুরু করি আমি একটা ক্লায়েন্টকে ফাইবারে রেসপন্স করছিলাম আড়াই মিনিট পরে সো আড়াই মিনিট পরে আমি যখন তাকে হ্যালো লিখছিলাম আই অ্যাম অ্যাভেলেবেল নাও ফর ইউর ওয়ার্ক এরকম একটা কথা লিখছিলাম সে আমাকে বোলাক করে দেয় সো এখান থেকে হয়তো বা বুঝতে পারছেন যে কতটা প্রফেশনাল হতে হবে কোনো ক্লায়েন্ট যদি নখ দেওয়ার পরে আপনি রেসপন্স না করেন তাহলে সেটা মানে ক্লায়েন্ট মানে আপনি আর কাজ পাবেন না এরকম অবস্থা যদি ভাগ্যে থাকে তাহলে পাবেন তাছাড়া ক্লায়েন্টরা কিন্তু ওয়েট করে না যে কারণে আমরা মানে টাইটেলেই কিন্তু প্রফেশনাল আছে ওকে সো নেক্সট আমরা যে পার্ট ওয়ানে যে বিষয়গুলো শিখবো তার ভিতরে একটা আছে ডেটা এন্ট্রি কী ফিল্যান্সিং কী ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কী টাইপস অফ ডাটা এন্ট্রি আছে ডাটা এন্ট্রি কয় প্রকারের হয়ে থাকে সেটা আমরা একটু ছোটোখাটো হলেও শিখবো পাশাপাশি ফিল্যান্সিং ক্যারিয়ারে ডাটা এন্ট্রি কতটা গুরুত্বপূর্ণ বা ফিল্যান্স মানে ফিল্যান্স এই মার্কেট প্লেসগুলোতে ডাটা এন্ট্রি ক্যারিয়ার হিসেবে কতটা গুরুত্বপূর্ণ সেটাও নিয়ে কথা বলবো মূলত আজকে ক্লাসে এই পার্টটাই থাকবে সো এখানে প্রথম যদি ডাটা এন্ট্রি নিয়ে কথা বলতে চান একদম সহজ ভাষায় আমরা যে যুক্ত শিখে আসছি ঠিক আছে তো যুক্তবর্ণে কিন্তু আমাদের বলা আছে যে দুইটা মানে যুক্ত করতে হয় সো আমি সেভাবে একটু উদাহরণ দিয়েছি যে ডাটা এন্ট্রিকে ডেটা থাকবে সেটাকে এন্ট্রি করতে হবে দুই তাহলে সেটা হবে ডাটা এন্ট্রি সো এটা একদম বেসিক লেভেলের কিছু বাট আমি এখানে একটা ইমেজ অ্যাড করে রাখছি ডাটা এন্ট্রি একটু কিছু বললাম ডেটা এন্ট্রি সমান সমান ডেটা প্লাস এন্ট্রি সো এই জায়গায় এই উদাহরণটা দিয়ে হয়তো বা একটু হলেও বুঝতে পারবেন অ্যাট ফার্স্টে দেখেন বাম সাইডে যে ইমেজটা আছে সেখানে বলা আছে বেশ কিছু ইট এলোমেলোভাবে আছে আর ডাইন সাইডে যে ইমেজটা আছে সেখানে একটা ওয়াল তৈরি করা আছে ওই ইট দিয়ে এবং মিডিলে একজন ব্যক্তি বসে আছে উনি হলো ডেটা এন্ট্রি অপারেটর আমি এখানে লিখে রাখছি উনি হলো ডাটা এন্ট্রি অপারেটর সো আমাদের মেন কাজ হবে আচ্ছা সব কিন্তু একরকম না ঠিক আছে সব কিন্তু একরকম না কিছু কিছু সিস্টেম আলাদা হবে বাট মেইন কাজটা এরকমই যে ডেটা থাকবে অ্যাভেলেবেল যেরকম ইন্টারনেটে ডেটা অ্যাভেলেবেল থাকবে আমরা কিন্তু কোথাও ম্যানুয়ালি গিয়ে সার্চ করতাম না সার্চ করব না যেরকম সাপোজ কেউ আমেরিকার ডাটা চাইলো আমাদের এখানে আমরা এখান থেকে কিন্তু আমেরিকায় কেউ যাব না আমরা কিন্তু ইন্টারনেট থেকে খুঁজে বের করব সো এরকম ডাটাগুলো এলোমেলোভাবে আছে কোথাও অ্যারেঞ্জ করা নাই ওইগুলো আমাদের করতে হবে কি ডেটা এন্ট্রি অপারেটার হিসেবে আমাকে এভাবে সাজাতে হবে তার মানে আচ্ছা আমি ছোট একটা উদাহরণ দিই জাস্ট ধরে নিন যে রেস্টুরেন্টের ডাটা অ্যাভেলেবেল আছে আমেরিকার পাশাপাশি একইভাবে রিয়েল এস্টেট কোম্পানির ডাটা আছে সো ইন্টারনেটে কিন্তু ডাটা এই ইটের মতো এভাবে এলোমেলোভাবে ফেলানো আছে আমাকে শুধুমাত্র আমার ক্লায়েন্টের কথা মতো রেস্টুরেন্টের ডাটাটা এভাবে অ্যারেঞ্জ করে তাকে দিতে হবে সো ডেটা এন্ট্রি কি একদম সংক্ষেপে প্রথম স্লাইডে আমি বলছিলাম ডেটা প্লাস এন্ট্রি সো এখন হয়তো বা বুঝতে পারছেন যে ডেটা এন্ট্রি বিষয়টা কি পুরা ডেটাগুলো আমাদেরকে এলোমেলোভাবে আছে সেটাকে আমাদের অ্যারেঞ্জ করে দিতে হবে যে পার্টটুকু ক্লায়েন্টের প্রয়োজন ক্লায়েন্টের কিন্তু সব কিছু প্রয়োজন হয় না নর্মালি সো যেটুকু প্রয়োজন সেটুকু আমাদেরকে অ্যারেঞ্জ করে দিতে হবে আর এই অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য আমরা নর্মালি তিনটা টুল ব্যবহার করি যে তিনটা টুলের উপরে আমি টোটাল কোর্স মডিউলটা ডিজাইন করছি অ্যাট ফার্স্ট রাখছি মাইক্রোসফট অড এবং সেটার অনলাইন ভার্সন যেটা আছে গুগল ডোক্স সেকেন্ডে রাখছি মাইক্রোসফট এক্সেল এরপরেই রাখছি গুগল শিট মোস্ট ইম্পর্টেন্ট আমরা যে কাজগুলো করব তার ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট হবে হলো মাইক্রোসফট এক্সেল এবং গুগল শিট ওকে যে কারণে আমার ক্লাসগুলোর একটা বড় অংশ দেখবেন সব এইটার উপরে বেস করে এবং পাশাপাশি আরেকটা টুল প্রয়োজন হয় মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সো নর্মালি এখন আমি যে ক্লাসটা নিচ্ছি এটা কিন্তু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশানে নিচ্ছি ওকে সো এই স্লাইডটার বিষয় হয়তোবা আপনারা ক্লিয়ার এর পরবর্তীতে আমি যেটা রাখছি ফ্রিল্যান্সিং কী ধরে নিতে পারেন একদম সহজ বাংলায় বললে একটা মুক্ত পেশা আমরা বলে থাকি এ টাইপ অফ সেল সেলফ এমপ্লয়মেন্ট কিন্তু একদম মুক্ত পেশা বলা যাবে না কারণ অলরেডি ফাইবার সম্পর্কে যাদের ধারণা আছে তাদের দেখবেন যে মানে ফাইবার টুকটাক দেখছেন ফাইবার আচ্ছা ফাইবার কী বললে অনেকে বুঝবে না আমি একটু জাস্ট ফাইবারটা দেখায় আসি এফআই আর ওকে সো এই মার্কেট প্লেসটা অলরেডি যার ধারণা আছে সে অলরেডি জানেন যে এখানে প্রায় একটা রোবোটিক সিস্টেমের মতো কাজ করতে হয় ঠিক আছে কারণ টাইম কাউন্ট হয় কোনো অর্ডার পেলে সাপোজ চব্বিশ ঘন্টা যদি আপনি তার কাছ থেকে একদিনের জন্য কাজ নেন তাহলে টাইম শুরু হয়ে যায় টাইম অন হওয়া শুরু হয়ে যায় সো অলরেডি মুক্ত পেশা কিনা তখন যখন ক্যারিয়ারে যাবেন তখন বুঝবেন বাট দিন শেষে একটাই কথা হলো সেটা মুক্ত পেশা হোক আর আর যে ধরনের পেশা হোক না কেন সো টাকা ইনকাম করা মেন কথা সো আমরা সেটাই করব এর পরবর্তীতে আমি রাখছি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ওকে আচ্ছা আমরা যখন মূলত মার্কেট প্লেসে যাবো সো এই টার্মসগুলোর সাথে আমরা পরিচিত হব ওকে তার আগে মানে টার্মসগুলো আমাদের ক্লায়েন্টটা বলবে বাট তার আগে আমরা এগুলো একটু পরিচিত হয়ে যাই যেরকম আমাদের ক্লায়েন্টটা বলবে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কারণ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বিষয়টা কি ওকে সো নর্মালি অ্যাসিস্ট্যান্ট বলতে আমরা বাংলায় বুঝি কারো সহযোগিতা যারা করে তারা হলো অ্যাসিস্ট্যান্ট সহযোগী হিসেবে থাকে ওকে একজন যদি ধরি এমপির তখন তাকে বলে পি মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যদি একজন ভাইস চ্যান্সেলার ধরি তিনিও মানে তাকেও বলে পি মানে ভাইস চ্যান্সেলারের পার্সোনাল পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এই ধরনের একজন ডা ডাক্তারেরও দেখবেন যে অ্যাসিস্ট্যান্ট থাকে সো এইভাবে অ্যাসিস্ট্যান্ট সবার থাকে বাট অ্যাসিস্ট্যান্ট নামটা শুনছি পি এ শুনছি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বাট আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা ভি কিছু কিছু সময় ক্লায়েন্টরা উল্লেখ করে শুধুমাত্র ভিএ ওকে তখন ভিএর অর্থ বুঝে নেবেন যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ পুরা ফিল্যান্সিং ক্যারিয়ারে যখন আপনি ভিএ অর্থটা শুনবেন তখন ধরে নেবেন যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বোঝাতে যাচ্ছে। এখন কথা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে কি দেখেন আপনি কিন্তু আপনার ক্লায়েন্ট বসে থাকবে আমেরিকা অথবা ইউরোপে বসে থাকবে ঠিক আছে সে যে দেশে থাক না কেন আর আপনি বসে থাকবেন কিন্তু বাংলাদেশে আপনার রুমে বা আপনার ঘরে সামথিং যেখানে থাকে না কেন বাংলাদেশে বসে থাকবেন আপনার ক্লায়েন্টের পাশে কিন্তু নেই সো আমেরিকায় একজন পার্সনকে আপনি বাংলাদেশে বসে হেল্প করবেন সেটা হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আর একটু আগে আমি যে উদাহরণ দিয়েছিলাম পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কিন্তু সবসময় পাশেই থাকে মানে যতটা একটা বড় অংশ সময় হেল্প করার জন্য পাশে থেকে হেল্প করে ওকে সো আর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টরা কিন্তু মানে ভার্চুয়ালি হেল্প করে যেরকম ক্লায়েন্ট কোথায় বসে আছে যেরকম এই সাইডে যে ছবিটা রাখছি সেটা কিন্তু আমেরিকায় বসে সেই ক্লায়েন্টটা বসে আছে আর এ সাইডে ধরে নেন যে আপনি বা আমি যারা মানে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের সাথে ফিল্যান্সিংয়ের সাথে যুক্ত তারা হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ওকে সো ভার্চুয়ালি অনেক সময় হবে যে আমরা কেউ কাউকে চিনি না একটা বড় অংশ থাকবে কেউ কাউকে চিনি না ওকে দেখি নাই কোনোদিন আমার ক্লায়েন্ট এরকম হবে যে আমাদের ক্লায়েন্টের শেয়ারাও দেখি নাই সো তারপরেও কিন্তু আমরা তাকে হেল্প করে যাই সো এই এইটাকে বলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আচ্ছা এখানে আরেকটা কিছু ওয়ার্ডের সাথে যোগ করি ওকে সো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যেহেতু বললাম আমরা সাধারণত এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যারা আছি তারা যে ধরনের জবগুলো করি সেটা হলো রিমোট জব ওকে সো রিমোট জব টাইপ হলো দুই ধরনের হয়ে থাকে রিমোট জব আর একটা হলো অনসাইড জব ওকে সো এর আলাদাও ভাগ আছে যেরকম পার্ট টাইম জব ফুল টাইম জব যেটাও হতে পারে বা কোনো একটা সাময়িক সময়ের জন্য কিছু একটা জব যাই হোক এই ধরনের পার্ট হতে পারে বাট নর্মালি আমরা যে কাজগুলো করি সে কাজগুলো একটা বড় অংশ মানে প্লেস প্লেসের উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে দুইটা ভাগে ভাগ করা যায় যেটা হলো ভার্ট মানে সরি পার্ট টাইম সরি রিমোট জব আর সাইড জব এখন সাইড জবটা হলো মানে অফিসে বসে সাইট একেবারে সাইটে গিয়ে জব করতে হবে যেরকম সেটা ধরে নেন যে যারা চাকরি করেন তারা কিন্তু অফিসে অফিস করে সো এইটা হলো অনসাইট জব আর আপনি বাংলাদেশে বসে আমেরিকার একটা ক্লায়েন্টের হেল্প করলেন এইটা হলো রিমোট জব সো এই রিমোট জব যারা করে তারা সবাই হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দ্যাট মিনস আমি যদি একটু দেখাই এই ফাইবার মার্কেট প্লেস বলতে আমি একটু আগে জাস্ট ফাইবারের কথা বলতেছিলাম জাস্ট এই ফাইবার মার্কেট প্লেসে যত সেলার আছে এই যে সেলারগুলো আছে সাপোজ একজনকে আমি জাস্ট ওপেন করি ধরে নিলাম যে এই ব্যক্তিকে ওপেন করলাম এই ব্যক্তি বাসা কিন্তু বাংলাদেশে সো এই ব্যক্তির অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি আমরা বুঝতে পারছি বাংলাদেশে সো ইনি বাংলাদেশে বসে যে হেল্প মানুষকে করছে আমি একটু রিসেন্ট করে নিই এখান থেকে তাহলে বুঝতে সুবিধা হবে রিসেন্ট করলে দেখেন ফার্স্ট করছে ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেট সো এগুলো কিন্তু সব ক্লায়েন্টের অ্যাকাউন্ট দেখাচ্ছে ইউনাইটেড স্টেট এগুলো হলো আইসল্যান্ড এটা হোক ইউনাইটেড স্টেট সো এটা হলো ফেরু এটা হোক ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেট এটাও ইউনাইটেড স্টেট সো অলরেডি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে আসলে কি বোঝাতে চাচ্ছি যেরকম ওই ব্যক্তি বাংলাদেশে ছিল ঠিক আছে একটু আগে যার অ্যাকাউন্টটা দেখলাম সে কিন্তু বাংলাদেশে ছিল তার ইউনাইটেড স্টেট বা পেরু হোক যে কোনো ধরন যে কোনো দেশ হোক তার ক্লায়েন্টে যখন হেল্প করছে সে কিন্তু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে হেল্প করছে আর সে যে কাজটা করছে সেটা হলো রিমোট জব ওকে সো রিমোট জব অনসাইড জব ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কি এই বিষয়টা হয়তো বা ক্লিয়ার এরপরে আসি ডাটা এন্ট্রির টাইপটা কি সো টাইপস অফ ডাটা এন্ট্রি নর্মালি এটা কোনো বইতে লেখা নেই বা এরকম কিছু নেই বাট আমি এই পর্যন্ত যে কাজগুলো করছি সেইটার উপর বেস করে আমি সাধারণত এই টাইপটা তিনটা ভাগে ভাগ করছি ওকে তিনটা ভাগের ভিতরে একটা ভাগে আমি রাখছি প্রপার ডকুমেন্টস ডাটা এন্ট্রি প্রপার ডকুমেন্টস বলতে কী বুঝায় ক্লায়েন্টের সাধারণত আচ্ছা এটা নিয়ে বিস্তারিত বলবো তারপরে একটু শর্ট ভাগে প্রপার ডকুমেন্টস বলতে বোঝাতে চাচ্ছি ক্লায়েন্টটা পুরো ডকুমেন্টসটা দিয়ে দেয় যেরকম বললো যে একটা লিঙ্ক ধরাই দিল বললো এই লিঙ্কের থেকে ডাটাগুলো কালেক্ট করে দাও এরপরে দি দুই নম্বরে রাশ রাখছি রিসার্চ ডাটা এন্ট্রি রিসার্চ ডাটা এন্ট্রিতে ক্লায়েন্টটা এরকম লিঙ্ক দিয়ে দেবে না ক্লায়েন্টের একটা ডিটেলস লিখবে যেরকম সে আচ্ছা একটু পরে দেখায় স্লাইডটা আরেকটা রাখছে আদার ডকুমেন্টস ডাটা এন্ট্রি সো অ্যাট ফার্স্ট প্রপার ডকুমেন্টসটা একটু দেখে আসি প্রপার ডকুমেন্টস ডাটা এন্ট্রিতে কী করে ক্লায়েন্টরা মূলত একটা তথ্য দিয়ে দেয় ওকে একদম একটা রেস্ট্রিক্টেড জায়গা করে দেয় যেরকম আমারই একটা ক্লায়েন্টের কাজ ছিল সেই বলছিল যে এই লিঙ্ক থেকে যতগুলো পার্সন আছে তার ডাটা কালেক্ট করতে হবে আমি জাস্ট একটু লিঙ্কে যাই আচ্ছা এই লিঙ্কটা একটু ওপেন হতে লেট হয় এর পূর্বে যতবার ওপেন করছি সো এই কারণে আচ্ছা ওটা ওপেন হতে থাকুক এই কারণে আমি এটাকে বলছি প্রপার ডকুমেন্টস ডাটা এন্ট্রি সরি ওকে সো এই কারণে আমি এটাকে বলছি প্রপার ডকুমেন্টস ডাটা এন্ট্রি ওকে সো এরপরে কিছু কিছু সময় ক্লায়েন্টরা এক্সেল ফাইলও দিয়ে দেয় এবং এক্সেল ফাইলে বলে যে এই কোম্পানিগুলোর ডাটা তুমি কালেক্ট করে দাও সো অলরেডি বিষয়টা বলে বুঝতে পারছেন যে কোম্পানিগুলোর একটা দেখা গেলো পুরা কোম্পানির লিস্ট দেওয়া আছে তার কাছে কোম্পানির নাম দেওয়া আছে শুধুমাত্র কোম্পানির বাকি ডাটাগুলো কালেক্ট করে দিতে পারে তার মানে একটা গন্ডির ভিতরে আপনাকে দিয়ে দেয় এর বাইরে যাওয়া যাবে না ওকে সো যেরকম একটা আমার ক্লায়েন্ট একটা লিঙ্ক থেকে বলছে যে এই লিঙ্কে যতগুলো পার্সন আছে এই পার্সনগুলোর ডাটা কালেক্ট করে দিতে এর এই এই পার্সনের বাইরে এই লিঙ্কে যত পার্সন আসে এর বাইরে কিন্তু আমি কারোর ডাটা এন্ট্রি করতে পারবো না কারণ সে অলরেডি আমার একটা ব্যারিয়ার দিয়ে দেশে এই কারণে আমি এটাকে বলছি প্রপার ডকুমেন্টস ডাটা এন্ট্রি পুরো ডকুমেন্টস দিয়ে দেয় যদি এক্সেল ফাইল দেয় দেখা গেল বললো যে এক্সেল ফাইলে আমি কোম্পানির নামগুলো দিয়ে দিলাম কোম্পানির ডাটা কালেক্ট করো বা এরকম বললো যে কোম্পানির অ্যাড্রেসগুলো দিয়ে দিলাম এই অ্যাড্রেসে যতগুলো কোম্পানি আছে তার ডাটাগুলো এন্ট্রি করে দাও সো হয়তোবা বিষয়টা ক্লিয়ার এর পরবর্তীতে যে পার্ডটা রাখছি সেটা হলো রিসার্চ ডাটা এন্ট্রি রিসার্চ ওয়ার্ডটা শুনলে আপনারা হয়তোবা বুঝতে পারবেন যে কোনো কিছু নিয়ে একটু গবেষণা করা অর্থাৎ একদম পুরা ডিটেলস এরকম কোনো ব্যারিয়ার দিয়ে দেবে না যেরকম এখানে আমি একটা আচ্ছা প্রজেক্ট ডিটেলস দেয় ওকে এখানে একটা ডিটেলস আমি রেখে দিয়েছি আমারই একটা ক্লায়েন্টের ডিটেলস ছিল যেরকম উই আর লুকিং ফর ডাটা এন্ট্রি স্পেশালিস্ট হু গিভ আস টু টু হান্ড্রেড রেস্টুরেন্ট লিড ফ্রম মিশিকান ইউএসএ সো অলরেডি এখান থেকে বা বুঝতে পারছেন আপনারা যে তারা উই আর লুকিং ফর ডাটা এন্ট্রি স্পেশালিস্ট সো সে ডাটা এন্ট্রি স্পেশালিস্ট করছে যে আমাদেরকে কি দিবে দুশো রেস্টুরেন্টের লিড দিবে এবং অ্যাড্রেসটা উল্লেখ করে দেসে সো এখানে কিন্তু কোনো লিঙ্ক দেয়নি যে এই লিঙ্কের থেকে যতগুলো রেস্টুরেন্ট আছে ততগুলো রেস্টুরেন্টের ডাটা দাও এরকম কিছু বলিনি তার প্রয়োজন রেস্টুরেন্টের ডাটা ওকে সেটা কিন্তু আমাদেরকে অনলাইন থেকে সার্চ করে বের করতে হবে এরপর বলছে একটা নির্দিষ্ট লোকেশানও দিয়ে দেশে যে এই লোকেশান থেকে সো এখন কথা হচ্ছে আমরা এখানে কী বা রিসার্চ করলাম এরকম একটা ডিটেলস আপনাকে যখন দিবে তখন আপনাকে মাস্ট খুঁজে বের করতে হবে যে ক্লায়েন্ট কোন কোম্পানির ডাটা আছে কোন ইন্ডাস্ট্রির ডাটা যাচ্ছে সেটা রেস্টুরেন্ট হতে পারে সেটা হসপিটালিটি হতে পারে সেটা রিয়েল এস্টেট কোম্পানি হতে পারে সেটা যে কোনো কিছু হতে পারে সে যে কোনো কিছু লিখে মানে দিতে পারে সেটা শুধুমাত্র কফি হাউজ হতে পারে সো এই রিলেটেড যাই বলুক না কেন আমাকে খুঁজে বের করতে হবে ফার্স্ট সে কী চাচ্ছে কোন ধরনের কোম্পানিস আছে এরপরে দ্বিতীয়ত খুঁজে বের করতে হবে ওকে কোম্পানি তো পেলাম বাট সেটা তো আর যেরকম আমি যদি রেস্টুরেন্ট লিখে সার্চ করি তাহলে কিন্তু হাজার হাজার রেস্টুরেন্ট পাবো সো রেস্টুরেন্টের তো একটা নির্দিষ্ট সাপোজ আমি যদি বলি যে আমার ক্লায়েন্ট আমেরিকা থেকে নক দেশে বাট তার আমি যখন সার্চ করতেছি রেস্টুরেন্টগুলো বাংলাদেশের রেস্টুরেন্ট আর আসতেছে সো তাকে তার কি প্রয়োজন তার বাংলাদেশের রেস্টুরেন্ট কোন কিন্তু প্রয়োজন না তার প্রয়োজন আমেরিকান রেস্টুরেন্ট সো আমাকে খুঁজে বের করতে হবে ওই প্রজেক্ট ডিটেলস থেকে যে তার কোন এরিয়া থেকে ডাটা প্রয়োজন বা কোন দেশ থেকে ডাটা প্রয়োজন যদি এরকম কিছু উল্লেখ না করে তাহলে তার কাছে কোর্সেন করে শুনে নিতে হবে যে আসলে আমি যে রেস্টুরেন্টের ডাটাগুলো দিব সেই রেস্টুরেন্টগুলো কোন স্টেট অথবা কোন দেশের ডাটা সেটা ইউএসএ কানাডা সামথিং সে মেনলি বেশিরভাগ সময় হয় ও যে দেশের সেই দেশের ডাটা প্রয়োজন হয় যেরকম কানাডার যদি কোনো ক্লায়েন্ট নক দেয় তাহলে কানাডার ডাটা প্রয়োজন হয় যদি আমেরিকান কোনো ক্লায়েন্ট নক দেয় আমেরিকান যদি ইউকে বেস কোনো ক্লায়েন্ট নক দেয় তাহলে ইউকে বেস যে কোনো দেশ স এরপরে আরেকটা বিষয় বলছে আচ্ছা রেস্টুরেন্টের ডাটা তো প্রয়োজন ভালো কথা বাট রেস্টুরেন্টের কোন কোন ডাটা প্রয়োজন যেরকম ও আমাকে বলছে রেস্টুরেন্ট নেম রেস্টুরেন্টের অ্যাড্রেস ফোন নাম্বার ইমেইল অ্যাড্রেস ওয়েবসাইট ইউর সো এই ডাটাগুলো তার প্রয়োজন সো এই জন্য আমি এটার আলাদা পার্ট রাখছি যে রিসার্চ ডাটা এন্ট্রি পুরো একটা ডিটেলস দেখা গেল এত ছোটো ডিটেলসও না হতে পারে আরও অনেক বড় ডিটেলস হতে পারে সেটা কোনো ব্যাপার না বাট আমাদের খুঁজে বের করতে হবে সে কোন ইন্ডাস্ট্রির ডাটা প্রয়োজন কোন লোকেশানের ডাটা প্রয়োজন এবং সেই ইন্ডাস্ট্রির কী কী ডাটা প্রয়োজন যেরকম এখানে বলছি যে রেস্টুরেন্টের নাম থাকবে খুব ভালো কথা রেস্টুরেন্টের অ্যাড্রেস রেস্টুরেন্টের ফোন নাম্বার ইমেইল অ্যাড্রেস ওয়েবসাইট ইউরেন্ট সো এই কারণে এই পার্টটাকে আমরা বলছি রিসার্চ ডাটা এন্ট্রি তিন নম্বরে আমি বলছি আদার্স ডাটা এন্ট্রি আচ্ছা আমরা যারা ডাটা এন্ট্রি কাজ করি তারা মাত্র শুধুমাত্র ওইগুলো কিন্তু করি না শুধুমাত্র ডাটা কালেকশান করি না যেরকম এখানে একটা প্রথম রাখছি প্রোডাক্ট লিস্টিংয়ের কাজ করি ওকে প্রোডাক্ট লিস্টিং কীরকম হতে পারে সাপোজ বাংলাদেশের একটা ই কমার্স সাইড নিয়ে কথা বলি যেরকম ই ভ্যালি সাপোজ ই যাই তাহলে বুঝতে পারবো এখন নর্মালি আমেরিকার কোনো ক্লায়েন্ট ই ভ্যালির ডাটা চাইবে না বাট তারপরেও বোঝানোর জন্য জাস্ট ই গেলাম এখন ই যাওয়ার পরে আমার ক্লায়েন্ট আমাকে বললো যে তুমি এখান থেকে স্মার্ট ওয়াচ বা যে কোনো কিছু বলতে পারে তার প্রোডাক্টের লিস্টিং করা প্রয়োজন সো আমি এখানে সার্চ বাড়ে এস এম এ আর টি ডাব্লু এ টি এস জাস্ট স্মার্ট ওয়াচ লিখে সার্চ করবো ওকে সো সার্চ করার পরে দেখেন এখান থেকে আমাকে অনেকগুলো স্মার্ট ওয়াচ এখানে শো করবে যেরকম এখানে অনেকগুলো ট্যাব আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে চুয়াল্লিশটা পর্যন্ত মেবি আসে সো যদিও স্মার্ট ওয়াচ লিখে সার্চ করলাম বাট অনেক টেলিভিশন চলে আসছে কেন জানি না আচ্ছা ক্যাটাগরিটা একটু সিলেক্ট করে দেই ওকে স্মার্ট টেলিভিশনটা চলে আসছে আমি জাস্ট স্মার্ট ওয়াচটা ফিল্টার করি এখন চলে আসছে দুশো সাতাশটা রেজাল্ট ওকে সো এখানে যতগুলো স্মার্ট ওয়াচ আমাদের সামনে শো করতেছে এইগুলোর ডাটা প্রয়োজন ওকে প্রোডাক্ট লিস্টিং করতে হবে সো প্রোডাক্ট লিস্টিং নর্মালি আমরা কিন্তু এক্সেল বেস করি সো আবারও বলে রাখি যাদের মাইক্রোসফট অফিস ইনস্টল করে নেই তারা মাইক্রোসফট অফিসটা ইনস্টল করে নেবেন আদারওয়াইজ প্র্যাকটিস করতে পারবেন এখন কথা হচ্ছে প্রোডাক্ট লিস্টিংয়ের কী কী ডাটা প্রয়োজন হয় আমি একটু জাস্ট একটা ওপেন করে দেখাই একটা প্রোডাক্টের যে প্রোডাক্টের নামটা যেটা আছে সেটা তার ডাটা প্রয়োজন হয় প্রোডাক্টের একটা ইমেজের ডট ইমেজ প্রয়োজন হয় ওকে সো এগুলো আমরা সব কিছু শিখবো এর পাশাপাশি প্রোডাক্টের কয়টা রিভিউ আছে সেটা প্রয়োজন হয় যদিও এখান এখন এখান থেকে শো করতেছে না সব কিছু মনে হয় এখানে কোনো অ্যাকাউন্ট থাকা লাগবে নর্মালি এখান থেকে আপনাকে চাবে না আপনাকে বেশিরভাগ সময় অ্যামাজন থেকে যাবে এম এ জেড ওয়েন সো অ্যামাজন থেকে যখনই চাবে তখন খুব সহজে আপনি সব কিছু পেয়ে যাবেন আমি জাস্ট অ্যামাজন দেখাই অ্যামাজন ডট কম ওকে সো এখান থেকে আমি ধরে নিলাম যে এস এম এ আর সো স্মার্ট ওয়াচ লিখে সার্চ করলাম দেখেন এখানে স্মার্ট ওয়াচ লিখে যখন সার্চ করলাম তখন প্রথম যে স্মার্ট ওয়াচটা আছে এটা একটু ওপেন করে দেখায় এইটা হলো পুরো প্রোডাক্টের টাইটেল এখানে আছে তার রিভিউ কয়টা ফোর পয়েন্ট টু স্টার টোটাল প্রোডাক্ট মানে টোটাল কতজন রিভিউ দিয়েছে প্রায় নয় হাজার সামথিং সো এই ডাটাগুলো আমাদের কালেক্ট করে দিতে হয় তো একদম ইজি একটা কাজ এইটা হলো টাইটেল এইটা হলো রিভিউ আছে ফোর পয়েন্ট টু স্টার এটা কীভাবে কালেক্ট করতে হয় অবশ্যই ক্লাসে দেখব পাশাপাশি কতগুলো রিভিউ আছে কত ডলার প্রাইস আছে এরপরে অ্যাবাউট দিস আইটেম এর অর্থ হচ্ছে এই স্মার্ট ওয়াচের ডিটেলস এখানে লেখা আছে এটা এটা প্রয়োজন হয় এটা একদম ইজি ব্যাপার জাস্ট সম্পূর্ণটা কপি করে কন্ট্রোল সি দিলে কপি হয়ে যায় এরপরে প্রোডাক্টের এস ইউ নাম্বার থাকে ওকে এই প্রোডাক্টের প্রোডাক্ট ইনফরমেশানটা আরও নিচে এসে পাবেন ওকে এখান থেকে দেখেন এই প্রোডাক্টের পুরো একটা ইনফরমেশান একদম নিচে ফুটার পাটে যে আমরা পেয়ে যাই ওকে আমি যদি এখান থেকে দেখাই সরি এই জায়গায় দেখেন এখানে লেখা আছে প্রোডাক্ট ইনফরমেশান এই প্রোডাক্টটা মানে হাইড ওয়েট টোটাল কত ওকে সব কিছু দেওয়া আছে প্রোডাক্টের ওয়েট কত সেটা দেওয়া আছে এস আই এন এইটা হলো এসকেইউ নাম্বার এসকেইউ নাম্বারটা কি আমি একটু ক্লিয়ার করি প্রোডাক্টের ক্ষেত্রে নর্মালি এই ওয়েবসাইটে অ্যামাজন ডট কম এই সাইডে প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা করে একটা আইডি নাম্বার দেওয়া থাকে এইটা সেইটা ওকে যেরকম আমরা যদি বাংলাদেশের মানুষ হয়ে থাকি তাহলে বাংলাদেশের মানুষের প্রত্যেকজনের কিন্তু এনআইডি নাম্বার আছে এবং সেই এনআইডি নাম্বার একজনের সাথে আরেকজনের কখনো মিল পাবেন না সেমভাবে এই প্রোডাক্টটার এস এ এস আই এন একটা নাম্বার আছে যেটা আমরা অন্য অভাবে বলি এস নাম্বার সো এই নাম্বারটা দিয়ে আপনি যদি সার্চ করেন অ্যামাজনে তাহলে শুধুমাত্র এই প্রোডাক্টটা পাবেন এর বাইরে কোনো প্রোডাক্ট পাবেন না হয়তোবা বিষয়টা ক্লিয়ার ওকে এরপরে বিস্তারিত এখানে সব কিছু বলা আছে এটা হলো কোন দেশের কোথায় কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে সামথিং সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে ক্লায়েন্টের যা যা প্রয়োজন শুধুমাত্র তাই তাই আমরা দিব ওকে সো এইগুলো যখন প্রোডাক্ট লিস্টিংয়ের কাজ শিখবো তখন এই বিষয়টা দেখব এরপর আমি রাখছি প্রোডাক্ট আপলোড আচ্ছা একটু আগে যে প্রোডাক্টগুলো দেখলাম আমি আর একটু দেখাই একটু আগে যে প্রোডাক্টগুলো এখানে দেখলাম এই প্রোডাক্টগুলো কিন্তু আপনা আপনি এখানে এসে উপস্থিত হয়নি এখানে কিন্তু কেউ না কেউ এখানে আপলোড করছে ওকে যেরকম টাইটেল রিভিউগুলো তো প্রোডাক্ট কেনার পরে আসে বাট নর্মালি প্রোডাক্টের নাম প্রাইস এগুলো দেখবেন চেঞ্জ হয় ওকে সাপোজ এখন স্মার্ট ওয়াশ লিখে সার্চ করে এই প্রোডাক্টটা দেখলাম দুই দিন পরে দেখলাম যে এই প্রোডাক্টটার প্রাইসটা কিছু কম হয়েছে অথবা কিছু বেশি হয়েছে সামথিং যে কোনো কিছু হতে পারে সো এই সেন্সগুলো কিন্তু মানুষেই করে ওকে সো এই প্রোডাক্টটা আপলোড কিভাবে করলো সামথিং এরকম কিছু এই ডিটেলসটা কিভাবে লিখলো বা এরকম কিছু এই যে ব্র্যান্ড মানে এই ডিজাইনটা কিভাবে আনলো যদিও সব মানে সব ওয়েবসাইটের ডিজাইন সমান হবে না যেরকম একটু আগে ইভ্যালি দেখতেছিলাম ইভ্যালির স্টাইল কিন্তু একরকম ছিল অ্যামাজনের স্টাইল একরকম সো স্টাইল যাই হোক না কেন মানে আপলোডিং সিস্টেমটা একই সো আমরা প্রোডাক্ট আপলোড শিখবো কারণ মার্কেটে প্রচুর কাজ হয় প্রোডাক্ট আপলোডের উপরে এরপরে আছে ফাইল কনভার্শান ওকে ফাইল কনভার্সানটার অর্থ আছে একটা ফাইল থেকে আরেকটা ফাইলে কনভার্ট করে দেওয়া একদম মানে খাস বাংলায় যদি বলি একটা ফাইল থেকে আরেকটা ফাইলে কনভার্ট করে দেওয়া সো এটা কেমন হতে পারে যেরকম কিছু ক্লায়েন্ট আপনাকে ইমেজ দিল ওকে তো কিছু ইমেজ দিল এই ইমেজটাকে বলছে আপনি টাইপ করে দাও মাইক্রোসফট অডে সো এটা কিন্তু একটা ফাইল ছিল কি ইমেজে এবং আমাকে কনভার্ট করে দিতে হলো মাইক্রোসফট অডে এরকম হতে পারে যে পিডিএফে একটা টেবিল তৈরি করা আছে সেই টেবিলটাকে এক্সেল টেবিলে কনভার্ট করে দিতে হবে সো একটা ফাইল থেকে দিন শেষে আরেকটা ফাইলে কনভার্ট করার নামই হলো ফাইল কনভার্সান সো এই কনভার্শানটা অনেক ধরনের হতে পারে সো আচ্ছা কত ধরনের হতে পারে বা কত ধরনের কাজ আমরা মার্কেটে পেয়ে থাকি যদি আপনাদেরকে একটু দেখাই ফাইল কনভার্সনের এখানে আমি বলছি আচ্ছা বেসিক তো অলরেডি বললাম যে ফাইল কনভার্শন কি সামথিং কিছু একটা জেপিজি আর ইমেজ ফরম্যাটকে এক্সেলেও কনভার্ট করা হতে পারে বা মাইক্রোসফট ওয়ার্ডেও কনভার্ট করা হতে পারে যে কোনোভাবে হতে পারে যেরকম ইমেজে যদি একটা টেবিল থাকে তাহলে সেটা আমরা এক্সেলে কনভার্ট করি অথবা ইমেজে যদি কোনো লেখা থাকে তাহলে সেটা ওয়ার্ডে কনভার্ট করি একটা পিডিএফ ফাইলকে এক্সেলে কনভার্ট করা হয় এই কাজটা সব থেকে বেশি আসে পিডিএফ থেকে এক্সেল কনভার্সান এরপর আসে পিডিএফ থেকে ওয়ার্ড কনভারশান এরপরে এগুলো খুব বেশি আসে না ঠিক আছে এই যে ওয়েব টু জে পিজি বাট এইগুলো কেন রাখলাম আমরা যখন কোনো কাজ করব তখন এই ধরনের কোনো ফা ফাইল যদি আমরা ডাউনলোড করেও ফেলাই তাহলে সেটা আমাদের মাস্ট কনভার্ট করে নিতে হবে এই কারণে এই বেসিকগুলো আমাদের জানা থাকতে হবে ওকে আদারওয়াইজ আমরা নিজেরাই সমস্যা পড়ব যে কারণে আমি এই বেসিকগুলো রাখলাম জাস্ট দুই তিন মিনিটের কাজ এগুলো ওকে এরপরে আরেকটা বিষয় আছে ইনভয়েস মেকিং মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কাজ এটা শিখবো এটা অনেক বড়ো একটা ক্লাস হবে এরপরে ফাইল শেয়ারিং এটা যদিও এ ধরনের কোনো কাজ আসে না মার্কেটে বাট ফাইলগুলো কিভাবে ক্লায়েন্টের কাছে শেয়ার করবেন সেগুলো মাস্টে দিন শেষে জানা প্রয়োজন যে কারণে আমি অ্যাড করে রাখছি যে কোনো ধরনের ফাইল হতে পারে সেটা যদি হতে পারে গুগল শিট হতে পারে মাইক্রোসফট সরি গুগল ডোক্স হতে পারে গুগল শিট হতে পারে এক্সেল ফাইল হতে পারে বা যে কোনো ধরনের ফাইল কীভাবে শেয়ার করতে হয় গুগল ড্রাইভের মাধ্যমে যদি কেউ চায় তাহলে কীভাবে শেয়ার করবেন সেগুলো আমাদের জানা প্রয়োজন এরপরে লাস্টে একটা প্রোজেক্ট আমি নিজেরই প্রোজেক্ট এখানে রাখছি যেটা টোটাল এই এই যে ক্লাসগুলো দেখব এইটার উপরে বেশ করে এই প্রোজেক্টটা দেখব ঠিক আছে পিডিএফ টু এক্সেল কনভার্সন এবং এটা আমারও একটা ক্লায়েন্টের কাজ ছিল সো এই মানে এই ক্লাসটা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে আসলে মার্কেটে ক্লায়েন্টরা কি ধরনের পিডিএফ ফাইল আমাদের সামনে নিয়ে আসবে ওকে সো দুই একটা যখন আমরা দেখব তখন আসলে বুঝে ফেলবো যে আসলে কি ধরনের ফাইল নিয়ে আসে ওকে নেক্সট আচ্ছা নেক্সট ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি সো একটু আগে আমরা দেখতেছিলাম যে আচ্ছা ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রিটা যদি একটু উদাহরণ দেই এই ধরনের কাজ কিভাবে হয় সাপোজ আমি যদি প্রথম আলোর ওয়েবসাইটটা একটু ভিজিট করি আচ্ছা প্রথম আলো ডট কমে চলে যাই সরাসরি এখন আপনার মনে হতে পারে যে আসলে প্রথম আলো বিশ মিনিট আগে বা এক ঘন্টা আগে এই পোস্টটা কিভাবে করলো ওকে সো দেখেন এখানে একটা টাইটেল ব্যবহার করলো কিছু ইমেজ আপলোড করলো এরপরে পাশাপাশি কিছু লেখা লিখলো এই বিজ্ঞাপন এই যে বিজ্ঞাপন লেখা আছে এটা যদিও এটা আমাদের কোনো কাজ না কারণ এটা ওয়েবসাইট যখন মনিটাইজেশন হয় তখন এই ধরনের বিজ্ঞাপনগুলো আসে সো এইগুলো আমাদেরই কাজ না এগুলো শো করে দেখেন এখানে অটোমেটিকভাবে শো করতেছে এগুলো আসলে আমাদের কাজ না এরপরে এই লেখাগুলো কিভাবে লিখলো এরপরে এই নিচে দেখেন কিছু ট্যাগ ব্যবহার করছে সো এই ট্যাগগুলো কীভাবে দিল লাস্টে দেখেন একটা অংশ আছে মন্তব্য করুন সো এই পার্টগুলো কিভাবে ডিজাইন করতে হয় একটা ওয়াটের সাইডে সেটা আমরা শিখব ওকে সো নর্মালি আমরা হতে পারে না আমরা কোনো কিছু একটা পোস্ট কোনো ওয়েবসাইটের ভিতরে গিয়ে কিছু একটা পড়তেছি এখন আমার মনে হলো আমি কেন এই ধরনের লেখা লিখতে পারবো না ওকে আমিও তো লিখতে পারি বা আমিও পোস্ট করতে পারি শুধুমাত্র আমার জন্য না আমাদের ক্লায়েন্টেরও এই ধরনের ব্লগ পোস্টিং প্রয়োজন হয় এগুলো সবই বলে ব্লগ সো ব্লগ পোস্টিং অনেক সময় কাজ আসে সো সেগুলো আমরা শিখবো কীভাবে ব্লগে গিয়ে পোস্টিং করতে হয় সো এই কারণে আমি ওয়ার্ডপ্রেস পাস পার্টটা রাখছি সো ওয়ার্ডপ্রেসে কিন্তু প্রোডাক্ট আপলোড করবো ওকে ওয়ার্ডপ্রেস সাইটটাতে উকমার্স অ্যাড করা আছে উকমার্স से আমরা মূলত প্রোডাক্ট আপলোড করব ওকে সো এটা হলো ওয়ার্ডপ্রেস ডেটা এন্ট্রি সো ওয়ার্ডপ্রেসে আমরা কি কি শিখবো একটু বলে রাখি ওয়ার্ডপ্রেসে কিভাবে ব্লগ পোস্টিং করতে হয় সেটা শিখবো এবং ওয়ার্ডপ্রেস সাইডে কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয় সেটা শিখবো ওকে এই দুইটা জিনিস আমরা মূলত শিখবো এর পরবর্তীতে আমরা যে কাজগুলো করে থাকি তার ভিতরে একটা হলো গুগল অর আদার্স ওয়েবসাইট রিভিউ ওকে সো রিভিউয়ের কাজ আমরা অনেক সময় করে থাকি ওকে এটা আসলে যখন আমরা দেখব তখন বুঝব পাশাপাশি এক্সেল বেজ আমরা অনেকগুলো কাজ করে থাকি আমাদের বেশিরভাগই কাজ থাকবে এক্সেলের উপরে ওকে বাট অনেক ক্লায়েন্ট আসবে দেখবেন যে এক্সেলের কোনো একটা কাজ নিয়ে আসছে ওকে এতক্ষণ যে আমি বললাম যে এখানে এসে রিসার্চ করে দেখতে হবে যেরকম রেস্টুরেন্টের ডাটা কালেক্ট করতে হবে এরকম সামথিং কিছু বাট এরকম না ক্লায়েন্টের অলরেডি কালেক্ট করা আছে বাট সেখানে কোনো একটা কাজ করতে হবে এরকম কিছু যদি নিয়ে আসে তাহলে তখন সেটা বলবো এক্সেল বেস সেটা যে কোনো ধরনের হতে পারে যেরকম এক্সেলের অনেক সময় বলতে পারে যে এক্সেলের একটা অ্যাড্রেস ধরে নিয়ে আসলো ওকে সো অ্যাড্রেসে পুরো বলে দিল যে আচ্ছা অ্যাড্রেস নিয়ে আমি লাস্টে মূলত ক্লাসটা এই ক্লাসের লাস্টের দিকে কথা বলবো অ্যাড্রেসে বলবো যে স্ট্রিট অ্যাড্রেস মানে ফুল অ্যাড্রেসটা আলাদা আলাদা করে দিতে যেরকম বাংলাদেশে বলে জিপ কো পিন কোড সরি বাংলাদেশে বলে যে পোস্টাল কোড সো এইটা আমেরিকায় বলে জিপ কোড ইন্ডিয়াতে বলে পিন কোড সো এইগুলো কীভাবে আলাদা আলাদা করে দিতে হয় এগুলো মূলত এক্সেল বেস শিখব এবং পুরো এক্সেলের উপরে অনেক সময় ক্যালকুলেশান আসতে পারে সো ক্যালকুলেশনের কাজগুলোও করে দিতে পারবো জাস্ট ফর্মুলা ব্যবহার করতে পারবে এবং ধরে নিলাম যে আদার সো এই রিলেটেড কাজগুলো মূলত আমরা করে থাকি যেটা আমি নিজের ভাষায় আমার নিজের মতো করে জাস্ট টাইপস অফ ডাটা এন্ট্রিতে ইনক্লুড করছি ওকে সো নেক্সট স্লাইডে আমরা একটা কথা রাখছি বিজনেস নেম ওকে আমি এখান থেকে একটু ঘুরে আসি দেখেন এখানে আমরা যখন ডেটা মানে আমাদের ক্লায়েন্টের ডেটা প্রয়োজন ছিল উই নিড রেস্টুরেন্ট নেম ওকে সো কী কী ডাটা প্রয়োজন ছিল রেস্টুরেন্ট নেম অ্যাড্রেস আচ্ছা এইটা নিয়ে কথা বলার সময় বিজনেস নেমটা ক্লিয়ার করি এখানে আছে রেস্টুরেন্ট আচ্ছা এখানে একটু সার্চ করি যে রেস্টুরেন্ট আচ্ছা শুধুমাত্র রেস্টুরেন্ট ওকে সো রেস্টুরেন্টটা কপি করলাম মিশিগান জাস্ট এটা দেখানোর সাথে রেস্টুরেন্ট ইন সো রেস্টুরেন্ট ইন মিশিগান লিখে সার্চ করলাম ওকে দেখেন এখানে গুগলে আমার অনেক লিস্ট চলে আসছে জাস্ট এটা দেখব ওকে এটা কেন ওপেন করলাম এখন বুঝি জাস্ট এইটাকে কিন্তু বলে রেস্টুরেন্ট নেম ওকে নেক্সট আরেকটাতে যাই এটাকে বলে রেস্টুরেন্ট নেম এটাতে যাই এটাকে বলে রেস্টুরেন্ট নেম ওকে সো এই রেস্টুরেন্ট নেমগুলো আমার কিছু কিছু সময় আমরা বলবো আমাদের ক্লায়েন্টটা বলতে পারে যে কোম্পানি নেম ওকে আবার কিছু কিছু সময় কোনো ক্লায়েন্ট বলতে পারে বিজনেস নেম একই জিনিস বুঝাব ওকে বিজনেস নেম যা কোম্পানি নেম তাই সেমভাবে সেটা যদি রেস্টুরেন্টে হয় তাহলে সেটার হলো রেস্টুরেন্ট নেম সেটা যদি কোনো রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি হয় তাহলে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির যে নামটা বিজনেস নেম হিসেবে আমরা ধরে থাকি ওকে সো বিজনেস নেম বলতে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হয়তোবা সরি সেটা হয়তোবা আপনারা ক্লিয়ার যে কোথায় ইয়েস বিজনেস নেমটা কি তাহলে যে যে সেক্টরে হবে জাস্ট বিজনেস নেম বলতে আমরা বুঝবো যে কোম্পানি নেম ওকে ক্লায়েন্টটা বলতে পারে বিজনেস নেম আমরা বুঝে নেবো সেটা আসলে কোম্পানির নাম বোঝাতে চাচ্ছে যে কোম্পানির নাম যেরকম হতে পারে সেটা বিভাষ একাডেমি সেটা হতে বলে লিড একাডেমি যাই হোক না কেন সবই কোম্পানির নেম বুঝবো ওকে এখন রেস্টুরেন্টের বিষয়টা দেখাচ্ছিলাম যে রেস্টুরেন্টের নাম আছে সেই রেস্টুরেন্টের নামটাই হলো বিজনেস নেম ওকে সো এই বিষয়টা এই ছোটো বিষয়টা হয়তো আপনার ক্লিয়ার এর পরবর্তীতে যেটা আসবো ফিজিক্যাল অ্যাড্রেস মোস্ট ইম্পর্টেন্ট আমেরিকার অ্যাড্রেস কী ধরনের হয় আচ্ছা এই অ্যাড্রেসটা কেন শিখব আমরা যখন ফুল ক্লাসগুলো করব তখন আসলে বুঝবো বার 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 এই অ্যাড্রেস নিয়ে আমাদের সামনে আসবে এবং এই অ্যাড্রেস বেজ মানে অনেকগুলো কাজ আসে ওকে এক্সেল বেজও তো আসে এক্সেলের উপর ভিত্তি করে সব কাজগুলো আসে সো ফিজিক্যাল অ্যাড্রেস বলতে কি বোঝায় ফিজিক্যাল অ্যাড্রেস বলতে বোঝায় একটা কোম্পানির ধরে নিলাম যে একটা কোম্পানি এখন সে কোম্পানির তো একটা অ্যাড্রেস দেওয়া আছে ওকে সো নির্দিষ্ট একটা জায়গা এসে বসে রয়েছে ওকে সো সেই অ্যাড্রেসটার অর্থ হচ্ছে আমি যদি ওই অ্যাড্রেসটা লিখে সার্চ করি তাহলে গুগল ম্যাপে আমাকে ঠিক সাপোজ এইটার কথা যদি বলি এখানে যে অ্যাড্রেসটা আমি লিখে রাখছি এই অ্যাড্রেসটা আমি একটু সার্চ করে আপনাদেরকে দেখাই গুগল ম্যাপে বা সরাসরি গুগলে আমি সার্চ করে দিতে পারি দেখেন এখানে আমি যখন সার্চ করলাম তখন একটা কোম্পানি আসছে এবং এই কোম্পানিটা শুধুমাত্র এই অ্যাড্রেসে সেটা বোঝাই যাচ্ছে আমি যদি একটু ডিরেকশনটা ওপেন করি এখান থেকে সরাসরি আচ্ছা যদিও এখান থেকে বাংলাদেশ থেকে ডিরেকশনটা দেখাচ্ছে যাই হোক বিষয়টা হয়তো বা ক্লিয়ার এই অ্যাড্রেসে আমেরিকার এখানে সেই কোম্পানিটা আসে ওকে সো ফিজ অ্যাড্রেস বিষয়টা কি সো অ্যাড্রেসটা হলো সেটা যে কোনো আমাদের প্রত্যেকের একটু আগে বলতেছিলাম যে আমাদের আইডি কার্ড সো আইডি কার্ডের কিন্তু পিছনে কিন্তু একটা অ্যাড্রেস লেখা আছে সো সেমভাবে সেই অ্যাড্রেসটা নিয়ে আমরা কথা বলবো বাট অ্যাড্রেস অ্যাড্রেসগুলো বাংলাদেশের মতো না তো বাংলাদেশে নরমালি অ্যাড্রেসটা ওইভাবে তৈরি করা যায় না কারণ ঘনবসতিপূর্ণ বাট আমেরিকার যদি স্টাইলগুলো দেখেন তাহলে অ্যাড্রেসটা তৈরি করা যায় ওকে যাই হোক এখন এই ফিজিক্যাল অ্যাড্রেসের প্রথম যে অংশটা থাকে সেটা হলো স্ট্রিট অ্যাড্রেস ওকে তার মানে রোডের নাম সরাসরি রোডের যে অ্যাড্রেসটা দেওয়া থাকে যেরকম আমাদের আইডি কার্ডে কিন্তু রোড উল্লেখ থাকে নর্মালি শহরগুলোতে কিছুটা উল্লেখ থাকে বাট গ্রামেরগুলোতে সরাসরি গ্রামের নামটা থাকে সো এইটা হলো স্ট্রিট অ্যাড্রেস এর পরবর্তীতে থাকে সিটি অর্থাৎ কোন সিটিতে অবস্থিত এর পরবর্তীতে থাকে স্টেট অথবা প্রোভিনেন্স ওকে সো স্টেট অথবা প্রোভিনেন্স যেটা হলো বাংলাদেশে ওইভাবে স্টেট আলাদা আলাদা নেই বাট বাংলাদেশে আছে। ডিভিশন ওকে সো বড়ো বড়ো দেশে কিন্তু স্টেট থাকে মানে যে দেশগুলোর আয়তন বড়ো যেরকম আমেরিকা হতে পারে তাদের আলাদা আলাদা স্টেট থাকে যদি আমাদের পাশের দেশ ইন্ডিয়ার কথা চিন্তা করেন তাদের আলাদা আলাদা স্টেট থাকে যেরকম বেঙ্গল একটা স্টেট সো এই ধরনের আলাদা আলাদা স্টেট থাকে সো আর আমাদের যেটা আমরা ওই স্টেটটাকে আমাদের বাংলাদেশে যেভাবে তুলনা করা হয় এটা হলো ডিভিশন ওকে সো ওই স্টেটে আমি বলে রাখি স্টেট বলেন ওই স্টেটে কিন্তু অনেকগুলো সিটি থাকে একটা স্টেটের ভিতরে অনেকগুলো সিটি থাকে সেমভাবে বাংলাদেশে আমরা যেটা ডিভিশন বলি সো এই ডিভিশনের ভিতরে কিন্তু অনেকগুলো সিটি থাকে ওকে এর পরবর্তীতে যেটা থাকে জিপ কোড অথবা পোস্টাল কোড ওকে সেটা যদি ইন্ডিয়ার ভাষা ইন্ডিয়ার অ্যাড্রেসে বলি তাহলে সেটা পিন কোড ওকে সো নর্মালি এইটা হলো একটা ফিজিক্যাল অ্যাড্রেসের মূল স্ট্রাকচার অ্যাট ফার্স্ট শুরুতে থাকবে স্ট্রিট অ্যাড্রেস তারপরে থাকবে সিটি তারপরে স্টেট তারপরে জিপ কোড এটা কেন শিখছি যখন পুরা ডেটা এন্ট্রি ক্লাস করব তখন আসলে বারবার বলবো যে প্রথম ক্লাসে আমরা এই জিনিসটা শিখে আসছি প্রথম ক্লাসে এই জিনিসটা শিখে আসছি সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন যারা অলরেডি ক্লাস করছেন আমার ভিতরেরগুলো তারা অলরেডি কিন্তু বুঝতে পারছেন যে বিষয়টা কি সো এটা প্রথমটাকে বলবো স্ট্রিট অ্যাড্রেস এরপরে বলবো সিটি স্টেট এবং নিচে আমি একটা অ্যাড্রেস যেহেতু লিখে রাখছি সেই অ্যাড্রেসের প্রথম যে আন্ডারলাইনটা হয়ে গেছে দেখেন এই অংশটুকু বলবো স্ট্রিট অ্যাড্রেস ওকে সো প্রথম পার্টটা হলো স্ট্রিট অ্যাড্রেস সেকেন্ড যেটা আছে সেটা হলো সিটি সো একটা বিষয় ক্লিয়ার করি একটা স্ট্রিট অ্যাড্রেসের পরপরই একটা কমা থাকে তারপর একটা সিটি থাকে ওকে সিটির পরপরই একটা কমা থাকে তারপর একটা স্টেট থাকে স্টেটের পর একটা স্পেস থাকে তারপর একটা জিপ কোড থাকে ওকে সো এই বিষয়টা এবং লাস্টে তো কান্ট্রি নেম উল্লেখ থাকেই সো কান্ট্রি নেম যদি সেটা বাংলাদেশ হতো বাংলাদেশ উল্লেখ থাকতো ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেট উল্লেখ আছে সো পুরো বিষয়টা ক্লিয়ার আচ্ছা এখন একটু ক্লিয়ার করি আবারও একটু দেখে আসি তারপরে সেই বিষয়টা ক্লিয়ার করি প্রথম থাকবে স্ট্রিট অ্যাড্রেস একটা কমা থাকবে নেক্সট থাকবে সিটি তারপর একটা কমা থাকবে নেক্সট স্টেট বা প্রভিনেন্স বা ডিভিশন যাই বলেন তারপরে একটা স্টেট থাকবে তারপরে সেটা জিপ কোড হোক পোস্টাল কোড হোক আর পিন কোড হোক যাই থাকুক না কেন সেটা থাকবে ওকে সো এইখানে একটু বলে রাখি স্ট্রিট অ্যাড্রেস এবং সিটি আমেরিকার ক্ষেত্রে বলতেছি আমাদের বেশিরভাগই কাজ হবে আমেরিকা বেস সো আমরা সেটা শিখবো আমেরিকা বেস সব কিছু স্ট্রিট অ্যাড্রেস এবং সিটি এই দুইটার মাঝে একটা অ্যাড্রেস লাইন টু থাকে ওকে আচ্ছা অ্যাড্রেস লাইন টুটা আচ্ছা আমরা আরেকটা অ্যাড্রেস দিয়ে সেটা দেখে আসি যেরকম আমি একটু আগে রেস্টুরেন্ট লিখে সার্চ করছিলাম তাই তো সো রেস্টুরেন্টের এখানে যে অ্যাড্রেসটা আছে সেটা দিয়ে একটু উদাহরণ দেই এখানে দেখেন একটা অ্যাড্রেস আছে জুম করলে হয়তো বা ক্লিয়ার হবে ইয়েস প্রথম দেখেন এখান থেকে শুরু করে এই এভিনিউ পর্যন্ত এ ই এই এভিনিউ পর্যন্ত অ্যাড্রেস ওয়ান অর্থাৎ স্ট্রিট অ্যাড্রেস যেটা বলতেছিলাম সেটা এর পরবর্তীতে যেটা আছে কমার পরে এই কমা পর্যন্ত সেটা হলো সিটি পরে যেটা আছে সেটা হলো সিটির পরপরেই দেখেন কমা আছে আমরা কিন্তু এখানে সেই কথাটা বলছিলাম যে স্ট্রিট অ্যাড্রেসের পরে কমা সিটির পরে কমা স্টেটের পরে একটা স্পেস থাকে সো পরে স্টেট এমআই মিশিগান এরপরে একটা ক মানে স্পেস থাকবে এরপরে জিপ কোডটা থাকবে সো সেমভাবে আমি আরেকটা কোম্পানি ওপেন করি এখানেও সেম এখান থেকে এই পর্যন্ত এস টি স্ট্রিট পর্যন্ত স্ট্রিট অ্যাড্রেস এরপরে সিটি এরপরে স্টেট এরপরে কোড আরেকটা ওপেন করি এখানে এসেও স্ট্রিট অ্যাড্রেস এভিনিউ পর্যন্ত সিটি স্টেট জিপ কোড আরেকটা ওপেন করি এখানে এই বিষয়টা ক্লিয়ার করি এই জায়গায় একটু দেখেন আমি আরও জুম করে দেখাই ওকে সো আচ্ছা এখান থেকে সাতশো তেরো এস মেইন এস টি ওকে এইটা হলো আমাদের স্ট্রিট অ্যাড্রেস এস টি লেখা পর্যন্ত দেখবেন এস টি এভিনিউ এই ধরনের যদি কিছু লেখা থাকে সেই পর্যন্ত স্ট্রিট অ্যাড্রেস শেষ হয় আমি আরেকটা দেখাই জাস্ট নিচে আসবো তার পূর্বে আরেকটা দেখাই এটা এটার ক্ষেত্রে দেখেন এভিনিউ লেখা এই পর্যন্ত হবে স্ট্রিট অ্যাড্রেস ওকে সো এটা প্রতিনিয়ত দেখতে দেখতে আমরা শিখে যাব। এটা মুখস্থ করার কিছু নেই দেখেন এটা হলো এস টি অর্থাৎ স্ট্রিট ওকে সো এই পর্যন্ত হলো স্ট্রিট অ্যাড্রেসটা এখন স্ট্রিট অ্যাড্রেস আবারও বলতেছিলাম যে স্ট্রিট অ্যাড্রেস এবং সিটির ভিতরে কখনো কখনো অ্যাড্রেস টু থাকে যেটা আমরা পেলাম কি এইটার ক্ষেত্রে এসে দেখেন এস টি পর্যন্ত যদি স্ট্রিট অ্যাড্রেস থাকে তাহলে সুইট টু এই অংশটুকু হলো অ্যাড্রেস লাইন টু ওকে সো আমাদের যখন ক্লায়েন্টের কাজ আসবে তারা কিন্তু অনেক সময় এই ধরনের অ্যাড্রেসকে আলাদা করতে বলে অর্থাৎ আমরা এই পর্যন্ত আলাদা একসাথে আলাদা করব না এসটি পর্যন্ত আলাদা করব আচ্ছা কখন এসটি কখন এ এভিনিউ এগুলো সবই মানে দেখতে দেখতে শিখে যাবেন ওকে যত অ্যাড মানে যত প্র্যাকটিস করবেন তত দেখবেন যে এইগুলো এক এক করে চোখের সামনে চলে আসবে ওকে তখন আসলে বুঝে যাবেন প্রথম এই অংশটুকু স্ট্রিট অ্যাড্রেস পরের অংশটুকু অ্যাড্রেস লাইন টু পরের অংশটুকু সিটি তারপরে স্টেট তারপরে জিপ কোড একদম সিম্পল ব্যাপার ওকে okay. সো so, আরেকটা ওপেন করি তাহলে বুঝতে পারবো দেখেন এটা হলো এভিনিউ পর্যন্ত এ ভি অনেক সময় এভিনিউ সরাসরি ফুল লেখা থাকবে অনেক সময় এভিনিউ শর্টে লেখা থাকবে এ ভি অনেক সময় স্ট্রিট ফুল লেখা থাকবে অনেক সময় স্ট্রিট শর্টে লেখা থাকবে এস টি দিয়ে ওকে কয়েকটা দেখলে আসলে এটা বুঝে যাব যেরকম এখানে দেখেন প্রথম যে অংশটা এইটা হলো যদিও এই অ্যাড্রেসটা একটু ভুল আছে কারণ এমআই ভিতরে চলে আসছে এই এর অর্থ হচ্ছে এই মিশিগানের এমআই চলে আসছে সো আরও কিছু ওপেন করি তাহলে আরও বুঝি মানে অ্যাড্রেসটা পুরো ক্লিয়ার হবে দেখেন এস পর্যন্ত কিন্তু আমাদের অ্যাড্রেস অন অর্থাৎ স্ট্রিট অ্যাড্রেস এস টি এরপরে সিটি আচ্ছা এটা আসলে সিটি কিনা আমরা যদি একটু মানে আমরা তো জানি না ওটা সিটি কিনা নর্মালি আমরা যে যে সিটিতে বাস করি সেই সিটির নামটা খুব ভালো জানি যেরকম কেউ হতে পারে খুলনা বরিশাল সামথিং যে যে সিটিতে থাকি না এখন সো এটা আমি যদি গুগল সার্চ করি তখন বুঝবো দেখেন সিটি ইন মিশিগান লেখা এইটা হলো সিটি ইন মিশিগান তার মানে এটা কিন্তু একটা সিটি আমরা বুঝতে পারছি সো আরও কয়েকটা দেখি অ্যাড্রেসটা পুরো ক্লিয়ার হবে অ্যাড্রেসটা কেন ক্লিয়ার করতেছি কারণ প্রচুর কাজ আসে অ্যাড্রেসের উপরে যে কারণে আমি একদম শুরুতে অ্যাড্রেসটা রাখছি এবং যারা অলরেডি আমার ক্লাস করছেন এর আগে তারাও কিন্তু জানেন যে আমি ওই ক্লাসগুলোতে বারবার বললাম প্রথম ক্লাস আমি ক্লিয়ার করছি সো এই কারণে আমি প্রথম ক্লাসে এই জিনিসটা ক্লিয়ার করি দেখেন এভিনিউ ওকে এভি এটা কিন্তু অ্যাড্রেস স্ট্রিট অ্যাড্রেস ওকে এ পর্যন্ত আচ্ছা এটা কি সিটি সেটা আমরা কিভাবে বুঝবো সরাসরি প্রথম দিকে নর্মালি এটা কিছুই বুঝবেন না বাট সেটাকে করবেন কি গুগল সার্চ করে দেখবেন গুগল সার্চ করে দেখেন এখানে এসে আচ্ছা এই ধরনের যদি কিছু না পান এই ধরনের কিছু তখন ইন ইউএসএ লিখে সার্চ করেন দেখেন সাথে সাথে চলে আসছে ওকে একটু ওকে মেনশান করে দিবেন অনেক সময় ছোটো খাটো কিছু ডিটেক্ট করতে গুগলের সমস্যা হয় বাট একদম পুরাপুরি মেনশান করে দিলে তখন বুঝে যায় আচ্ছা এই সার্চ প্যাটার্নগুলো একটু মাথায় রাখবেন যেরকম আমি কোনো কিছু লিখে সার্চ করলাম বাট আসলো না তারপরে আমি কি বললাম ইন ইউএসএ তখন কিন্তু সে বলে দে সিটি ইন মিশিগান সো বিষয়টা হয়তো বা ক্লিয়ার আচ্ছা আর কিছু আরেকটা দেখি কি ভিন্ন কিছু আসে কি না দেখেন ইয়েস রাইট এইটার জন্য অপেক্ষা করতেছিলাম ভিন্ন কিছু আসা রোড যেখানে দেখবেন রোড সে পর্যন্ত স্ট্রিট অ্যাড্রেস অনেক সময় আর ও এ ডি লেখা থাকবে অনেক সময় আর ডি লেখা থাকবে সো এই তিনটা বেশিরভাগ সময় এই তিনটা হয়ে থাকে নর্মালি আমরা প্র্যাকটিস করতে করতে এগুলো শিখে যাব বাট আজকের ক্লাসে একটা জিনিস মনে রাখি আমেরিকার আচ্ছা বারবার বলতেছি আমেরিকার স্ট্রিট অ্যাড্রেস আমেরিকার স্ট্রিট অ্যাড্রেস তার পিছনে কারণ কি জানেন যত কাজ আসে আমাদের আমেরিকা বেস একটু আগে একটা প্রোফাইল জাস্ট আপনাদেরকে মানে শো করাচ্ছিলাম না সেখানে কতগুলো ছিল আমেরিকার সে যদি প্রথম আমি পনেরোটা দেখলাম তা পনেরোটার ভিতরে প্রায় বারোটা ছিল আমেরিকার ক্লায়েন্ট যে কারণে আমরা আমেরিকার কাজ বেশি আসে যে কারণে আমি বারবার বলতেছি আমেরিকার অ্যাড্রেস ওকে সো তিনটা বিষয় সরি তিনটা পার্টের উপর ভিত্তি করে এই স্ট্রিট অ্যাড্রেসটা শিখলাম সেটা কোথায় শেষ হবে এর অর্থ হচ্ছে প্রথম থাকবে এভিনিউ এ ভি বা এভিনিউ সরাসরি ফুল লেখা থাকতে পারে অথবা লেখা থাকতে পারে রোড আর ও ডি অথবা আর ডি আরেকটা থাকবে এস টি অর্থাৎ স্ট্রিট সো এই বিষয়টা ক্লিয়ার এর পরবর্তীতে যে অংশটুকু থাকবে অ্যাপার্টমেন্ট এ বা সুইট টু সামথিং এরকম কিছু থাকলে সেটাকে আমরা বলবো অ্যাড্রেস লাইন টু এরপরে যে অংশটা থাকে সেটা হলো সিটি যেরকম এখানে আসছে এটা সিটি আসলে সিটি কিনা আমরা তো কোথাও কোনোদিন আমেরিকায় যাইনি সো এটা দেখে বুঝবো কী করে দেখেন গুগল সার্চ করলে গুগল বলছে সিটি ইন মিশিগান কোড সো এরপরে থাকবে এমআই এমআইয়ের অর্থ হচ্ছে মিশিগান এটা একটা স্টেট আচ্ছা আমেরিকার স্টেটগুলো যদি মনে রাখবেন স্টেটের নাম আর মনে যদিও না রাখতে পারেন আমার একটা লিস্ট আছে আমি দিয়ে দিব। এরপরে একটা জিপ কোড বা পোস্টাল কোড বা সামথিং আমাদের বাংলাদেশে যেটাকে আমরা বলি পোস্টাল কোড ওকে পোস্ট অফিসের যে কোডটা সো এই বিষয়টা ক্লিয়ার এবং আমেরিকার অ্যাড্রেসগুলো এমন সিস্টেমে হয় যদি আপনি পিছন দিক থেকে যান তাহলে আপনি পুরা সেই বাড়িতে গিয়ে উঠবেন বা সেই কোম্পানিতে গিয়ে উঠবেন আমি একটু ছোটো করে দেখাই ফার্স্ট বলতেছে আচ্ছা গুগল ম্যাপে যায় তাহলে এটা বোঝাতে সুবিধা হবে গুগল ম্যাপে যাই আচ্ছা গুগল ম্যাপে যাওয়ার পরে জাস্ট একটু জুম আউট করি গুগল ম্যাপের ইয়েস বিশাল বড় একটা ম্যাপ জাস্ট জুম আউট করলাম এখন এখানে আমরা কোথায় যাব সেটা কিন্তু আমরা জানি না বাট এই অ্যাড্রেসটার উপর টার্গেট করি দেখি আমরা যাইতে পারি কি না প্রথম ইউনাইটেড স্টেট ওকে আমি বলছি পিছন থেকে যাব। সো প্রথম ইউনাইটেড স্টেট তাহলে আমি কিন্তু সরাসরি পুরা ম্যাপ থেকে বাকি অংশ বাদ দিব শুধুমাত্র ইউনাইটেড স্টেটে চলে আসলাম ওকে সো একটা ছোট অংশ হয়ে গেল বাট ইউনাইটেড স্টেট তো বিশাল বড় ভালো কথা এরপরে জিপ কোডটাতে চলে গেলাম এরপরে স্টেটটাতে গেলাম অর্থাৎ এম আই স্টেট এখন এমআই স্টেট মিশিগান এখানে আচ্ছা একদম ছোট করি তাহলে এখান থেকে পুরা ডিটেক্ট করতে পারবো এম টি ডাব্লু এস এটা হলো এম আই অর্থাৎ মিশিগান ওকে এই স্টেটে এরপরে স্টেটে চলে আসলাম এরপরে আমরা চলে যাব সিটিতে আচ্ছা আমি এটা বাংলাদেশ দিয়ে উদাহরণ দিই সাপোজ প্রথম আছে বাংলাদেশ তারপরে এই জিপ কোডটাকে একটু হাইড রাখি কারণ জিপ কোড একটা ছোটো অংশে হয় তারপরে বললাম যে খুলনা ডিভিশন ওকে খুব ভালো কথা এরপরে সিটি খুলনা ডিভিশনের কোন সিটিতে কারণ খুলনা ডিভিশন কিন্তু শুরু ওদিকে যদি বলি পদ্মার পাশে কুষ্টিয়া আর এদিকে শেষ যদি ধরেন বাগেরহাট খুলনা সাতক্ষীরা সো এর ভিতরে কোন সিটি খুলনা সিটি এর ভিতরে স্ট্রিট অ্যাড্রেস কোনটা পাশাপাশি এইটার উপরে বেস করে আমরা সেটা ডিটেক্ট করবো সো অ্যাড্রেসটা এইভাবে হয় সো এখন একটু রেস্ট নিব সেখানে একটু কোশ্চেন রাখবো যে অ্যাড্রেস নিয়ে কারোর কোনো সমস্যা আছে কি না এতক্ষণ যে কথা বললাম বা এতক্ষণ যেটুকু বুঝালাম তা নিয়ে কারোর কোনো কোশ্চেন আছে কি না করতে পারেন না আমি 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 মানে এমন কিছু বুঝাই নাই যে সব বুঝে গেছেন সো যদি বুঝে যে থাকেন তাহলে ভালো আর না থাকলে কোশ্চেন করবেন অবশ্যই আচ্ছা যেহেতু কেউ কোনো করছেন ওকে

কিছু কিছু কাজে ওরা বলে দেয় যে অমুক অমুক দেশের ফিল্যান্সাররা অ্যাপ্লাই করতে পারবে না আমার কাজে যেরকম সাপোজ কোনো ক্লায়েন্টের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স সাপোজ একটু উদাহরণ দেয় একটা ক্লায়েন্ট বা আমার কথা চিন্তা করি আমি কারোর সাথে কাজ করলাম তার তার কাছে কাজ করে আমার খুব বেশি পছন্দ হয় নাই সো আমি ধরে নিলাম যে ওই দেশটা হয়তো বা খুব বেশি ভালো না যেরকম নর্মালি যারা গুগল ভয়েস করেন তারা একটা জিনিস বারবার বলে থাকে দেখে আমি যা আমি দেখি যে নাইজেরিয়ানটা এসকামার ওকে মানে নাইজেরিয়াটা এসকামে ভরা এরকম একটা কথা যারা গুগল ভয়েস করে তারা বলে থাকে ওই টার্গেট যেরকম ওই ক্লায়েন্ট হয়তো বাংলাদেশের কোনো ফিল্যান্সারের আগে রেপুটেশন ভালো পায় নাই অর্থাৎ বিয়া বিয়ার খারাপ পাইছে বা সামথিং যে কোনো কিছু খারাপ পেতে পারে সে হয়তো ইন্ডিয়ার কোনো মানে ইন্ডিয়ার কোনো সেলারের রেপুটেশন ভালো পাই নাই বা যে কারণে ওরা শুরুতে মেনশান করে দেয় কাজের ক্ষেত্রে যে অমুক অমুক দেশের সেলার অ্যাপ্লাই করতে পারবে না এটা হলো ব্যাপার এখন আমরা যখন অ্যাকাউন্ট খুলবো সেটা আমাদের মাস্ট বাংলাদেশ দিয়ে খুলতে হবে কারণ ভেরিফিকেশনের সময় আমাদের এনআইডি দিয়ে ভেরিফাই করতে হবে সো এইরম না যে মানে বাংলাদেশ দিয়ে খুললে বা মানে ইন্ডিয়া দিয়ে খুললে বা পাকিস্তান দিয়ে খুললে সেটা ওরা অ্যাভয়েড করে চলে যাবে এরকম কিছু না কারণ প্রচুর সেলার বাংলাদেশ ইন্ডিয়া আর পাকিস্তান বেস আচ্ছা ওগুলো ক্লিয়ার করব বাংলাদেশ দিয়ে মানে বাংলাদেশ যখন আমরা অ্যাকাউন্ট খুলব তখন বিষয়টা ক্লিয়ার হবে তো বাংলাদেশ দিয়ে খুলতে হবে এরকম কিছু না অটোমেটিক আমরা আমাদের যে অ্যাড্রেসটা আইপি অ্যাড্রেসটা আমরা যদি কোনো কিছু করি সাপোজ এখানে আমি মিশিগান লিখলাম বলে কিন্তু মিশিগান আসলো আদারওয়াইজ আমি যদি রেস্টুরেন্ট লিখি সরি আমি যদি দেখেন আমি যদি জাস্ট কোথায় সেটা আমি যদি রেস্টুরেন্ট লিখি এখানে রেস্টুরেন্ট লিখি তাহলে দেখেন এইটা আমি একটু আগে সার্চ করছিলাম বাট গুগল জানাই যে আমি খুলনায় বসে আছি আমাকে নিচে প্রথম বলছে খুলনা তারপরে যশোর তারপরে উত্তরা তার মানে আমার কিন্তু আইপি অ্যাড্রেসটাই বাংলাদেশে সো যখন অ্যাকাউন্ট আমরা খুলব তখন বাই ডিফল্ট বাংলাদেশই হয়ে যাবে ওকে সো ওইটা নিয়ে মানে অ্যাকাউন্ট নিয়ে এখন মাথায় টেনশন করার কিছু নেই অ্যাকাউন্ট যখন আমরা খুলব তখন অ্যাকাউন্টের বিষয়টা ক্লিয়ার হব ওকে সো আমরা নেক্সটে চলে যাই ওকে সো অ্যাড্রেস নিয়ে মনে হয় না কারোর কোনো কোশ্চেন আছে সো এইভাবে সাধারণত অ্যাড্রেস হয় বাট বেশিরভাগ বেজ হয় আমেরিকার অ্যাড্রেস বাট আমরা আর একটু শিখবো কানাডার অ্যাড্রেস কেমন হয় যেরকম আচ্ছা সার্চ করে দেখি রেস্টুরেন্ট কোথায় গেলাম রেস্টুরেন্ট ইন সি এন এডি জাস্ট কানাডা লিখে সার্চ করি আচ্ছা এগুলো জুম আউট করি আচ্ছা কানাডার অ্যাড্রেসগুলো যেরকম হয় একটু দেখে আসি প্রথমে সেমভাবে নর্মালি ইউএসএ বেস হয় বাট একটু ডিফারেন্ট যেরকম প্রথম যে অংশটা আছে সেটা হলো স্ট্রিট অ্যাড্রেস পরে আসে সিটি পরে আসে স্টেট আচ্ছা এস্টেটগুলো আমেরিকা বলেন বা ইউএসএ বলেন স্টেটগুলো দুইটা সংখ্যায় হয়ে থাকে ওকে এরপরে একটা জিপ কোড থাকে কিন্তু আমেরিকার জিপ কোডটা ফুললি আপনারা দেখবেন যে জিরো থেকে নাইন পর্যন্ত সংখ্যার ভিতরে হয়ে থাকে ওকে আমি আবার একটু ব্যাক করি রেস্টুরেন্ট ইন মিশিকান দেখেন এখানে যে অ্যাড্রেসগুলো ছিল পাঁচটা সংখ্যা এবং পাঁচটা ডিজিটের ওকে জিরো থেকে নাইন পর্যন্ত যে ডিজিটগুলো আছে তার ভিতরে যে কোনো অ্যাড্রেসের জিপ কোড দেখবেন সবই জিরো থেকে নাইন পর্যন্ত পাঁচটা ডিজিটের বাট কানাডার ক্ষেত্রে একটু ভিন্ন হয় কানাডায় যাই আচ্ছা সরি ওকে কানাডার ক্ষেত্রে জিপ কোডটা দেখেন এখানে এসে সংখ্যা এবং এবিসিডি বড়ো হাতের এর ভিতরে মিক্সার করে হয় জিরো থেকে নাইন আর এ টু জেড এর ভিতরে মিক্সার করে হয় বাট আমেরিকার যে পাঁচটা ডিজিটের জিপ কোড ছিল তার ভিতরে কোনো স্পেস থাকে না আর কানাডায় ছয়টা ডিজিটের জিপ কোড থাকে যার ভিতরে একটা স্পেস থাকে তিনটা একটা স্পেস তিনটা সো এইটা হলো মেন পার্থক্য আবারও দেখায় আরেকটার ক্ষেত্রে প্রথম দেখেন এটা হলো স্ট্রিট অ্যাড্রেস এরপরে সিটি এস্টেট এরপরে জিপ কোডটা ছয়টা ডিজিটের বাট প্রথম তিনটা ডিজিটের পরে একটা স্পেস এখানে আসে ওকে লাস্টে কানাডা লেখা সো পরবর্তীতে আরেকটা ওপেন করে দেখাই প্রথম যেটা আছে স্ট্রিট অ্যাড্রেস এরপরে সিটি নেক্সট স্টেট নেক্সট কোড সো এস্টেট এবং কোডের ভিতরে কোনো কমা থাকে না আমি আমেরিকারও দেখলাম কানাডায়ও দেখলাম বাট এখানে একটু পার্থক্য আসছে জাস্ট জিপ কোডের ফরমেটটা একটু ভিন্ন এই ছাড়া আর কিছু না এরপরে আমি যদি সেটা ইউকেতে দেখি ইউকে বেস তখন দেখি কী অবস্থা প্রথম প্রথম দেখেন ইউকে বেজও সেম প্রথম স্ট্রিট অ্যাড্রেস এরপরে সিটি এরপরে কোড সো এখানে জিপ কোডটা কানাডার স্টাইলে ওকে তিনটা একটা স্পেস তিনটা ওকে ছয়টা ছয়টা ডিজিটের হয় বাট একটাতে স্পেস থাকে এর পরবর্তীতে যেটা আছে সেটাও দেখি প্রথম যে অংশটা আচ্ছা এখানে অ্যাড্রেস লাইনটা একটু ডিফারেন্ট বাট এখান থেকে আমরা বুঝে নিব সেমভাবে দেখেন কিছু কিছু অ্যাড্রেস লাইন এরকমই হয় বাট সমস্যা না যেরকম এখানে যে স্ট্রিট অ্যাড্রেসটা ফুল নেই বাট যেটুকু আছে সেটুকু বুঝে নিব এস পর্যন্ত স্ট্রিট এইটা সিটি আর এইটা কিছু এক্সট্রা অংশ অনেক সময় থাকে ওকে সো এইগুলো সময় থাকবে এরকম না বাট টাউন লেখা ওকে সো টাউন ইন অনেক সময় টাউনটা উল্লেখ থাকে বাট বেশিরভাগই ক্ষেত্রে এরকম কোনো কিছু থাকে না দুই একটা এরকম ভিন্ন আসে যেটুকু ভিন্ন আসে সেটুকু আমাদের ক্লায়েন্টের কাছ থেকে কোশ্চেন করে নিলে ওরা বলে দেয় সেরকম আরেকটা ওপেন করলাম স্ট্রিট অ্যাড্রেস সিটি এস্টেট কোড ওকে সো অ্যাড্রেস নিয়ে আমার মনে হয় না আর কোনো কোশ্চেন থাকার কথা ওকে সো আমাদের যে স্লাইডে যে বেসিকটুকু ছিল সেটুকু আমরা কমপ্লিট করলাম এখন আমাদের কোর্স মডিউলে কী আছে আমরা একটু দেখে আসি সো কোর্স মডিউল দিয়ে আমরা পুরো বুঝে যাব আমরা আসলে কোর্সে কি কি শিখবো ওকে অ্যাট ফার্স্ট আমরা যে জিনিসটা শিখবো সেটা আমাদের প্রথম ক্যারিয়ার নিয়ে কথা বললাম সো ক্যারিয়ার নিয়ে একটু পরে যাই একদম লাস্টে কথা বলি এবং ডাটা এন্ট্রির বেসিকটুকু আমরা অলরেডি বুঝে ফেলছি যে ডাটা এন্ট্রি কী বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কী সামথিং এই ধরনের সব কিছু আমাদের বোঝা শেষ সেকেন্ড ক্লাসে আমি রাখছি কি কি টুল ব্যবহার করবো যে যে টুলগুলো ব্যবহার করবে একদম সবই ফ্রি টুল সো কোন কোন সফটওয়্যার প্রয়োজন হবে কোন কোন টুল ব্যবহার করব কি কি ডিভাইস আমাদের প্রয়োজন হবে সব কিছু সেকেন্ড ক্লাসে ক্লিয়ার করব তৃতীয় ক্লাসে আমি যেটা রাখছি তৃতীয় ক্লাস যদিও এটার ওপর বেশ করে অনেক কিছু থাকবে তৃতীয় নাম্বারে থাকছে মাইক্রোসফট ওয়ার্ড এবং গুগল শিট সো আপনার যখন মাইক্রোসফট অফিস দু হাজার দশ হোক একটু চেষ্টা করবেন দু হাজার দশের উপরে দেওয়া দু হাজার দশ থাকলেও সমস্যা নাই বাট দু হাজার উপরে দেওয়ার চেষ্টা করবেন যাদের বিসির কনফিগারেশনটা ভালো দু হাজার দিলেও সমস্যা নাই সো এখানে এসে মাইক্রোসফট অফিস সরি মাইক্রোসফট ডকুমেন্টস ডকুমেন্টসের উপরে অনেক কিছু শিখব নর্মালি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টসের একটু পরিচয় করে চেয়ারা সম্পর্কে অলরেডি অনেকে জানেন তারপরেও ধরে নেন যে এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস ইয়েস এটা জাস্ট এটা ওপেন করলে জাস্ট এখানে আমরা অনেক সময় কম্পিউটার কোর্স যারা অলরেডি করছি টাইপ করা শিখছি সো এইটা হলো অলরেডি এই ড্যাশবোর্ডটা সম্পর্কে আমাদের পরিচিত সো এখানে প্রতিটা এখানে উপরে দেখেন প্রতিটা ট্যাব আছে এই ট্যাবগুলো শুধু শুধু এখানে মানে মাইক্রোসফট কোম্পানি এখানে বসায় রাখিনি প্রত্যেকটা ট্যাবে কোনো না কোনো কাজ আছে সো কাজগুলো আমরা মোটামুটি বেসিক লেভেলের অনেক কিছু ধারণা নিব নেক্সট মাইক্রোসফট এক্সেল নিয়ে শিখবো সো মাইক্রোসফট এক্সেল অনেকে হয়তোবা দেখছেন তারপরে একটু দেখাই সেম একই ভার্সন বাট একটু নিজেদের মনে হবে যে বাংলা ভাষায় বলতে মানে খাস বাংলায় বলতে গেলে ঘর কাটা অংশ সো এখানে দেখেন জাস্ট ঘর কাটা ঘর কাটা সো এই ঘর ঘরে কী কাজ হয় বা এটা নিয়ে আমরা সন্তোষ শিখবো এবং সেম কথা উপরে যে ট্যাবগুলো আছে এই ট্যাব শুধু শুধু মাইক্রোসফট অফিস কোম্পানি এখানে দিয়ে রাখিনি প্রতিটা ট্যাবে হিউজ পরিমাণে কাজ হয় ওকে সো এরপরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন একটু আগে যেটা ওপেন করলাম এই যে সো এখানে নর্মালি অলরেডি বুঝতে পারছি এটা আমরা কোনো কিছু প্রেজেন্ট করার সময় ব্যবহার করি সো এটা নিয়ে একদম বেসিক লেভেলের কিছু ধারণা নিব কারণ আমরা ডিজাইন রিলেটেড অত কিছু শিখবো না আমাদের ডেটা এন্ট্রি ক্লাসে প্রয়োজন হয় না বাট কিছু সময় প্রয়োজন হয় যেটুকু মাস্ট প্রয়োজন হয় ওটুকু আমরা শিখব কারণ আমাদের কিছু কিছু ক্লায়েন্ট আসে মানে পিপিটি ফাইলের প্রেজেন্টেশন ফাইলের কাজ নিয়ে আমরা যাতে বলতে না পারি আমরা কিছুই পারি না আমরা বলবো যে আসলে পারি সো ওইটুকু ধারণা অন্তত আমি দিয়ে দিব এরপরে রাখছি ফাইল কনভারশান অলরেডি এটা বিষয়ে ধারণা দিছি অর্থাৎ একটা ফাইল থেকে আরেকটা ফাইলে কনভার্সান করা ইমেইল সিগনেচার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট ইমেইল সিগনেচার আর আচ্ছা ইমেইল সিগনেচার কি যদি আমি একটু সংক্ষেপে ধারণা দেই নর্মালি আপনারা যখন আপনাদের ইমেইলটাতে যাবেন যাওয়ার পরে দেখবেন কিছু ইমেইল আসে আচ্ছা একটা ইমেইল আমি শো করাই আচ্ছা ইনবক্স কারোর একটা ইমেইল দেখাতে পারি কি না এখান থেকে কেউ একজন ইমেইল করছে এরকম কোনো পার্সনের সবই দেখতেছি বিক্রয় ডট কম দিয়ে আচ্ছা 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 ওকে সো এটা দিয়ে আমরা কিছুটা ধারণা দিই এখানে যে কোম্পানি আমাকে মেইল করছে লাস্টে এসে দেখেন এখানে দেওয়া আছে নর্মালি আমরা যদি এখানে কম্পোজে যাই এখানে এখানে কিছুই নেই তাই তো বাট এখানে তার ফেসবুক ইউ কিভাবে এল দেওয়া তার আর যে টুইটার ইউ কিভাবে এল দেওয়া দেখেন এখানে আমি যদি ক্লিক করি তাহলে সরাসরি তার ফেসবুকে চলে যাব ওকে সেটা ফেসবুক পেজ হতে পারে সামথিং যাই হোক না কেন তার ফেসবুক পেজে চলে যাবো সো এইটা কিভাবে ডিজাইন করে আমি আরেকটা দেখাতে পারলে হয়তো বা বুঝতে পারতেন জাস্ট ইয়েস ওয়েট আচ্ছা সরি না আচ্ছা এটা তো ফ্রিল্যান্সার ডট কম যাই হোক আমরা বিষয়টা নিয়ে আরো বিস্তারিত বলি নর্মালি আমরা কাউকে যদি মেসেজ করি ওকে সো লাস্টে দেখবেন থ্যাংকস অ্যান্ড ডিগার্স দিয়ে নিজের নামটা লিখি সামথিং এরকম কিছু লিখি সো আমরা তো এরকমই হয় যে ওই থ্যাংকস অ্যান্ড ডিগার্স বারবার কেন লিখবো কারণ আমার বিষয়ে আমার নাম সামথিং কিছু এই জিনিসটা তো মানে চেঞ্জ হচ্ছে না সো এই বিষয়টা যদি আমি শুরুতে সেট করে রাখি জিমেইল অ্যাকাউন্টে সো সেটা কেমন হয় সো ওই কাজটাই আমরা শিখবো যেরকম এখানের উপরে কম্পোজ করলে এখানে নিচে চলে আসে ওকে আমি সো একটু দেখাই আমার এটাতে যদিও হাইট করে রাখছি এখন একটু জাস্ট এনেবেল করে দেখাই ইমেজ সিগনেচারটা সো ধরে নিলাম যে এটা এরপর আচ্ছা এটা নো সিগনেচার করা এটা ডেটা এন্ট্রি ডেটা এন্ট্রি এটা কিভাবে কাজ করে সেটা অবশ্যই দেখবো বাট ওকে সো এখন দেখেন আমি যদি বডিতে কোনো কিছু লিখি তা জাস্ট কাউকে মানে কাউকে মেইল করার জন্য বডিতে লিখি তাহলে নিচে আর কোনো কিছু আমার লিখতে হচ্ছে না থ্যাংকস অ্যান্ড ডিগার্স দিয়ে আমার ফুল ডিটেলস এখানে দেওয়া এখন আমি কারোর সাথে যদি মার্কেটিং করতে চাই সাপোজ একটা উদাহরণ দেই আমরা তো এই কাজগুলো শিখলাম এখন কাজগুলো শিখে শুধুমাত্র ফাইবার আপর্কে তো আর কাজ করব না আমাদের আউট অফ মার্কেট প্লেস কাজ করা প্রয়োজন আমাদের টার্গেটেড ক্লায়েন্টগুলোই আমরা মেসেজ করব যে তোমরা তুমি আমার এই সার্ভিসটা যদি নিতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো সো আমরা তো এগুলো মেইল করবো এখানে মেইলে কিছু লিখবো এবং লাস্টে এরকম কিছু থাকবে যে থ্যাংকস অ্যান্ড রিগার্ড সামথিং এরকম কিছু এবং এইখানে আমরা দিয়ে দিব আমাদের ফাইবারের ইউরএল ইউ আমাদের আপারকে ইউআরএল দিয়ে দিব দিয়ে একটা ইমেইল সিগনেচার এইভাবে তৈরি করে রাখবো ওকে যাতে বারবার আমি যখনই এখানে দেখেন আমি যখনই এখানে কম্পোজের উপরে ক্লিক করব আমার প্রথম বলবে টু সাবজেক্ট এরপরে বডিটা লিখো বাকি অংশ অটোমেটিকভাবে দেওয়া ওকে সো শুধুমাত্র যে এইটার জন্য আমরা করব তা না আমি যদি আপার সরি ফাইবারে এসে এস আই এন এ টি ইউ আর লিখে সার্চ করি তাহলে দেখেন এখানেও আমরা এই ধরনের কাজের সার্ভিস দিতে পারি প্রথম যে ব্যক্তি আছে এই সেম কাজটা করে এখানে অলরেডি কমপ্লিট করছে চারশো বাষট্টিটা কাজ ইনি ছেচল্লিশটা কাজ ইনি ছত্রিশটা কাজ কমপ্লিট করছে ইনি আচ্ছা আমি একজনকে দেখাই বাংলাদেশে ফারুক নামে একজন আছে তা আচ্ছা ফারুক 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 ইয়াস ওমর ফারুক এনার কয়েকটা অ্যাকাউন্ট আছে জাস্ট একটা দেখাই এখন ইনি রিভিউ আছে নয়শো বাইশটা জাস্ট ধরে নিলাম যে নয়শো বাইশটা কাজ কমপ্লিট করছে ওকে এখন প্রত্যেকটা কাজ ধরে নিলাম পাঁচ ডলার ইনি কত ডলার দিয়ে শুরু করছে যদিও এখানে দশ লেখা আছে আমি পাঁচ ডলার দিলাম ওকে জাস্ট একটা ছোটো একটা ক্যালকুলেশন করে দেখাই একটু আগে যে কাজটা আমরা করলাম নয়শো বাইশ গুণ পাঁচ সো ইনি শুধুমাত্র যদি পাঁচ ডলার না আরও বেশি এখানে কিন্তু দশ ডলার আছে বাট শুধুমাত্র এইট কাজ করে ইনি প্রায় চার হাজার ছয়শো দশ ডলার অর্ডার কমপ্লিট করছে সো বিষয়টা হয়তো বা ক্লিয়ার আর এই কাজটা করতে মানে এই মেইল সিগনেচারের কাজটা করতে সর্বস্ত দশ মিনিট সময় লাগে ওকে সো একদম সিম্পিল একটা কাজ সো অলরেডি মেইল সিগনেচার বিষয়টা ক্লিয়ার এরপরে নাইনে রাখছি বিভিন্ন ডিরেক্টরি সাইট থেকে কিভাবে ডাটা এন্ট্রি করতে হয় যেরকম প্রথমটা রাখছি গুগল ম্যাপ অলরেডি গুগল ম্যাপ নিয়ে কিন্তু আমি কথাবার্তা বলছি যে এটা হলো গুগল ম্যাপে এভাবে ডাটা এন্ট্রি করতে হয় এখন এটাকে বলে বিজনেস নেম অলরেডি রেস্টুরেন্টের অ্যাড্রেসটা সম্পর্কে বলছি যেটা হলো অ্যাড্রেস দেখেন এখানে আরও আছে ফোন নাম্বার এখানে সেই রেস্টুরেন্টটা কখন কখন ওপেন হয় কখন কখন মানে ক্লোজ হয় সব কিছু আছে এই রেস্টুরেন্টের ওয়েবসাইট ইউআরএল এখানে আছে সো মোটামুটি বিষয়টা ক্লিয়ার সো এখান থেকে আমরা শিখবো কয়েকটা সাইট থেকে কিভাবে ডাটা এন্ট্রি করতে হয় গুগল ম্যাপ ইউলোপেজ জিএল ডট কম সুপার পেজ ইন্ডিট সো এইগুলো থেকে কীভাবে ডাটা এন্ট্রি করতে হয় এরপরে শিখব এখন থার্ড মানে দশ নম্বরে বলছি ডাটা স্ক্র্যাপিং দেখেন এতদিন তো আচ্ছা এই যে আলাদা আলাদা পার্টগুলো যদি আপনি এক এক করে কপি পেস্ট কপি পেস্ট করে বসান তাহলে কিন্তু আপনার অনেক সময় লাগবে যে কারণে আমি এখানে রাখছি পরবর্তীতে ডাটা কিভাবে স্ক্রাপ করতে হয় ওকে অল্প সময়ের ভিতরে ডাটা স্ক্রাপ করে আমরা কাজ কমপ্লিট করব ওকে নেক্সট নেক্সট যেটা রাখছি সেটা হলো প্রোডাক্ট লিস্টিং অলরেডি প্রোডাক্ট লিস্টিং নিয়ে কথা বলছি যে কিভাবে প্রোডাক্ট লিস্ট করতে হয় এবং প্রোডাক্ট লিস্টিংয়ের পার্টে আমি নতুন করে কিছু জয়েন মানে অ্যাড করছি সেটা হলো প্রোডাক্ট রিসার্চ কীভাবে করতে হয় ওকে সো ইটি এস হয় আরেকটা সাইড আছে উকুমর সাইড যেখান থেকে আমরা প্রোডাক্ট কীভাবে রিসার্চ করবো এটা দেখব নেক্সট ওয়েব রিসার্চ অ্যান্ড ডাটা এন্ট্রি ওকে ওয়েব রিসার্চ মোস্ট ইম্পর্ট্যান্ট জাস্ট আর ডেটা এন্ট্রির একটা অ্যাডভান্স লেভেলের কাজ ওয়েব রিসার্চ একদম সংক্ষেপে যদি বলি অনলাইন রিসার্চ বা ওয়েব রিসার্চ একই কথা বোঝায় যেরকম এখান থেকে আমি যে রেস্টুরেন্টকে খুঁজে বের করলাম এতটা ইজি হয় না সেগুলো অনেক মানে অনেক সাইটগুলোকে রিসার্চ করে খুঁজে বের করতে হয় যেরকম জুমিন পোক্রোঞ্জ বেস স্ক্রিপ্ট ড্রেসিং এই রিলেটেড সো নেক্সটে আমি রাখছি সোশ্যাল মিডিয়া রিসার্চ অলরেডি সোশ্যাল মিডিয়া সম্পর্কে অনেকের ধারণা আছে যেরকম নরমালি যে সোশ্যাল মিডিয়াগুলো আমরা বেশি ইউজ করি সেটা হলো ফেসবুক ওকে ইউটিউবে এগুলো বেশি ইউজ করি বাট আজকে থেকে একটা বলে রাখি আপনারা ইনস্টাগ্রাম আর লিঙ্কড ইন অ্যাকাউন্টটা খুলে রাখবেন লিঙ্কড ইন অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন যদি না বুঝে থাকেন তাহলে এখান থেকে ক্রিয়েট এ লিঙ্কড ইন অ্যাকাউন্ট ওয়েট জাস্ট ইয়েস এই ভিডিওটা একটু দেখে নেবেন আমি ভিডিওটা ভিডিওটার ইউ আর এল দিয়ে দিচ্ছি আজকে একটা লিঙ্কড ইন অ্যাকাউন্ট ওপেন করবেন ওকে আজকে কেন লিঙ্কড ইন অ্যাকাউন্ট ওপেন করবেন বা আগামীকাল কেন ওপেন করে রাখবেন মাস্ট একটা লিঙ্কড ইন অ্যাকাউন্ট অ্যাট ফার্স্ট ওপেন করে সেট আপ করে রাখেন অবশ্যই পরবর্তীতে প্রতিটা স্টেপে কাজে লাগবে লিঙ্কড ইন অ্যাকাউন্ট সো ভিডিওর ইউ আর এলটা আমি সেটবক্সে দিয়ে দিচ্ছি লিঙ্কড ইন অ্যাকাউন্টটা মোস্ট ইম্পর্টেন্ট হবে এবং পাশাপাশি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাও ক্লি মানে তৈরি করে রাখতে পারেন তবে লিঙ্কড ইন অ্যাকাউন্টটা মাস্ট দেখে দেখে তৈরি করবেন ওকে লিঙ্কড ইনটা মোস্ট ইম্পর্টেন্ট হবে সো কীভাবে কানেকশন পাঠাতে হয় বা সামথিং এরকম কিছু এত কিছুর দরকার নেই শুধুমাত্র ওপেন করে রাখবেন এবং সেটা সেটআপটা কমপ্লিট করবেন ভিডিওতে আমি ক্লিয়ার করছি এর পরবর্তীতে বলছি অটফ্রেস সাইটে ডাটা এন্ট্রি একটু আগে যে বিষয়টা বলতেছিলাম ব্লগ পোস্ট কীভাবে করতো প্রথম আলোকে দেখে বুঝতেছিলাম যে প্রথম আলো এই নিউজটা কিভাবে পোস্ট করলো সো এইগুলো আমরা শিখবো পাশাপাশি প্রোডাক্ট সাপোজ এই অ্যামাজন সাইটটা দিয়ে কথা বলি এই যে ইমেজ এই যে প্রোডাক্টটা সো এই প্রোডাক্টটা কিভাবে এরা আপলোড করলো সো এই পুরো বিষয়টা শিখবো যে আসলে কিভাবে প্রোডাক্ট আপলোড করে ওকে এর পরবর্তীতে যে পার্টটা আছে সেটা লিড জেনারেশানের কাজ আচ্ছা লিড জেনারেশান একটা অ্যাডভান্স লেভেলের কাজ ডেটা এন্ট্রির এটা পরপর বলি লিড জেনারেশান এখনই না বলি ওকে এর পরবর্তীতে মার্কেট প্লেস নিয়ে কথা বলবো সো পুরো মার্কেট প্লেসের ভিতরে আমি দুইটা মার্কেট প্লেস ইনক্লুড করে রাখছি যেটা হলো ফাইবার এবং আপর্ক অলরেডি ফাইবারের সম্পর্কে হালকা হলেও পরিচয় হয়েছে যে ফাইবারের ড্যাশবোর্ডটা কেমন হয় বা ফাইবার কেমন স্টাইলের হয় সো ফাইবার এবং আপর্ক এই দুইটা পুরো মার্কেটের অ্যাকাউন্ট খুলব আপনাদেরই কারোর একটা অ্যাকাউন্ট ওপেন করে দিব ক্লাসে আপরকারই একইভাবে এবং লাস্টে আমাদের পোর্টফুলিও প্রয়োজন হয় ওকে পোর্টফুলিও কিভাবে ডিজাইন করে রাখতে হয় এগুলো শিখবো সো পোর্টফুলিওটা মোস্ট ইম্পর্টেন্ট হয় ওকে আমরা কাজের এক্সপিরিয়েন্স আসি কি না সাপোজ সেখানে যদি আপনি অ্যাকাউন্ট খোলেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে কোনো রিভিউ থাকবে না কোনো কিছুই থাকবে না জাস্ট একদম নতুন একটা অ্যাকাউন্ট সো ওই অ্যাকাউন্টে কীভাবে কেন কাজ পাবে না একটা ক্লায়েন্ট আপনাকে নক দিল নক দিয়ে কেন আপনাকে কাজ দিবে। সো এই পোর্টফলিওগুলো যদি আপনার রেডি থাকে তাহলে অলরেডি আপনি সেগুলো সেন্ড করতে পারেন সাপোজ আপনার আমি ক্লাসে দেখাইছি রেস্টুরেন্টের ডাটা প্রয়োজন সো আপনি রেস্টুরেন্টের ডাটা কালেক্ট করলেন পাশাপাশি আরও অনেক কিছু ডাটা কালেক্ট করে রাখলেন ওকে শুধুমাত্র যে রেস্টুরেন্ট বললাম তার মানে রেস্টুরেন্ট না সেটা আরও অনেক কিছু হতে পারে রিয়েল এস্টেট কোম্পানি হতে পারে সো সেগুলো রিসার্চ করে বা সরি সেগুলো মানে পোর্টফোলিও হিসেবে কালেক্ট করে রেখে দিলেন প্র্যাকটিসের সময় একটা সময় আপনার ক্লায়েন্ট যখন নক দিয়ে বলবে যে আমার রিয়েল এস্টেটের ডাটা প্রয়োজন হবে তখন আপনি শুরুতে যদি ওই রিয়েল এস্টেটের ডাটাটা তারে সেন্ড করে দিতে পারেন তাহলে স অলরেডি বুঝে যাবে যে আপনি পারফেক্ট আপনি কাজ পারবেন তো যখনই আপনি সেন্ড করে দিবেন তখনই কিন্তু আপনার কাজটা পাওয়ার মানে সম্ভাবনা বেশি থাকবে সো এই কারণে আমরা একদম লাস্টে ওই পোর্টফোলিওগুলো ডিজাইন করে রেখে দিব এবং পোর্টফোলিওগুলো সবই কিন্তু মাইক্রোসফট এক্সেল বেজ হবে অথবা গুগল শিট বেজ হবে তো যাদের এখনও অফিস ইনস্টল করা নেই তারা মাস্ট অফিসটা ইনস্টল করে রাখবেন এবং আপনাদের কাজ হবে একটা লিঙ্কড ইন অ্যাকাউন্ট ক্রিয়েট করা ওকে সো একটু বলে রাখি যাদের লিঙ্কড ইন অ্যাকাউন্ট আসে তাদের তো ভালো বাট যাদের লিঙ্কড অ্যাকাউন্ট নাই আজকে বসে বসে একটা লিঙ্কড ইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আজকে না হলে সেটা কালকে করতে পারেন বসে বসে একটা লিঙ্কড ইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখানে স্টেপ বাই স্টেপ আমি আপনার মানে ফার্স্ট ব্যাচ এবং সেকেন্ড ব্যাসের যখন ক্লাস নিছি তাদেরকে দেখাইছিলাম যে কিভাবে ক্রিয়েট করতে হয় সো ভিডিওটা আমি অলরেডি আপলোড করে রাখছি এই কারণেই যে আপনারা স্টেপ বাই স্টেপ এই বিষয়গুলো দেখে আসলে বুঝতে পারবেন কিভাবে ক্রিয়েট করতে হয় সো পুরা কোর্স মডিউল নিয়ে আমি সংক্ষেপে কিছু বললাম এখন আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা একদমই কোনো করছেন নাই তার মানে হতে পারে যা বলছি সবকিছু বুঝে গেছেন আর একটা হতে পারে কিছুই বোঝেননি এরকম হয় কিছুই না বুঝলে করছেন কি করবো একটা হলো সব বুঝে গেছি তাই করছেন করতে পারতেছি না ওকে নেক্সট ক্লাসে আপনারা মানে আগামীকাল আজকে তো অনেকটা হয়েছে আগামীকাল মাস্ট এই ক্লাসে আপাতত কোনো কোর্স না ওকে গুড নেক্সট আগামী দিন আপনাদের কাজ থাকবে শুধুমাত্র লিঙ্কড ইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ওকে লিঙ্কড ইন অ্যাকাউন্ট আচ্ছা একটু বলে রাখি লিঙ্কডিনে কখনও নামের ক্ষেত্রে ক্লিয়ার করি নামটা আপনার এনআইডি কার্ডে যে নামটা আছে সেই নামটা ব্যবহার করবেন নামটা বই মানে আমরা ফেসবুকে যে ধরনের নাম দিই না ওই ধরনের নাম কখনো ব্যবহার করবেন না যে অবুজ বালক অবুজ বালিকা ওই ধরনের নাম কখনো ব্যবহার করার প্রয়োজন নেই লিঙ্কডিনটা মোস্ট মানে সবার জন্য বলে রাখি এটা প্রফেশনাল জায়গা ওকে সো লিঙ্কডিনে আমি জাস্ট লিঙ্কডে শেয়ারাটা দেখাই এখানে এসে একটা প্রফেশনাল ছবি ব্যবহার করবেন আপনি এই যে ইয়েটা আছে কাবার ইমেজটা আছে সো কাবার ইমেজটা অনেক সময় প্রথম দিকে ব্যবহার করতে পারবেন না স্বাভাবিক বাট সেট আপগুলো এক এক করে বলছি সেই সেট এখানে এক্সপিরিয়েন্স অ্যাড করবেন সব কিছু যার যদি বেঁধে যায় কোথাও কোথাও মানে বুঝতে পারতেছে না এরকম কিছু হয় তখন জাস্ট গ্রুপে একটু মেসেজ করবেন আমি সেগুলো বলে দিব বাট ওই ভিডিওতে ক্লিয়ার আছে মোটামুটি সব কিছু ক্লিয়ার বাট হবে এরকম ওপেন করতে গেলে এরকম হবে বাট ছবিটা নামটা এগুলো সবই আইডি কার্ডে যা আসে তাই ব্যবহার করবেন ষয়টা হয়তো বা ক্লিয়ার নামের ক্ষেত্রে বিষয়টা মাথায় রাখবেন নাম কোনোভাবেই মানে ফেক নাম ব্যবহার করতে চেষ্টা করবেন না নাম তো নামই

সো ওইখানে যে নামটা ব্যবহার করা আছে ওই নামটা দিয়ে আপাতত খুলবেন যেহেতু নিজের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো যদি এমন হয় যে অন্য কারোর দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন আপাতত দরকার নেই নিজেরই অ্যাকাউন্ট খোলেন কারণ এইখানে একটা কেন লিঙ্কড ইন কথা বললাম লিঙ্কড ইনটা একটা প্রফেশনাল জায়গা আপনি আর সারা জীবন ফাইবার বা আপরকে কাজ কিন্তু পাবেন না ওকে সো আপরকে দেখবেন আপর্কে কাজ পাচ্ছেন না ফাইবারে কাজ পাচ্ছেন না বাট তখন এই জায়গায় দেখেন ফাইবার বা আপর্কে যদি এক হাজার ক্লায়েন্ট থাকে তা সেই এক হাজার ক্লায়েন্টের প্রত্যেকের একটা করে লিঙ্কডিন আছে এবং ফাইবার বা আপরকে যদি টোটাল আমি ধরে নিলাম যে এক হাজার ক্লায়েন্ট আছে বাট লিঙ্কডিনে ক্লায়েন্ট আছে মানে মানে কয়েক লাখ ওকে লাখ বললে ভুল হবে সেই জায়গায় বলবো কোটি কোটি ক্লায়েন্ট আছে তো বেশিরভাগই কাজ হয় লিঙ্কডিন বেস বাট মূলত ফাইবার বা আপওয়ার্ক থেকে আমরা ক্লায়েন্ট পাই মানে আমাদের এই জায়গায় কেন পাই না এই জায়গায় আমাদের সঠিকভাবে মার্কেটিংটা করতে পারি না ওকে সো যে কারণে অ্যাকাউন্টটা মাস্ট এরকম চকচকে একটু করবেন ওকে সো ছবিটা ব্যবহার করবেন একটু প্রফেশনাল ছবি সেলফি টেলফি এগুলো ব্যবহার করার প্রয়োজন নাই কারণ এই জায়গাটা প্রফেশনাল জায়গা এই জায়গায় কোনো ছাড় দেওয়া যাবে না নির্দিষ্ট নির্দিষ্ট বার থাকবে হ্যাঁ এটা নিয়ে একটু লাস্টে কথা বলবো নির্দিষ্ট বার তো অবশ্যই থাকবে পাশাপাশি নির্দিষ্ট টাইমও অবশ্যই থাকবে যে আমি যদি শনি সম্বোধ নেই তাহলে একটা নির্দিষ্ট সেটা বা রবি মঙ্গল বৃহস্পতি নেই তাহলে সেটা ফিক্সড থাকবে পাশাপাশি আমি যদি সেটা যে টাইম ধরে নেন যে দশটা অথবা নয়টা সো এরকম নির্দিষ্ট টাইম ফিক্সড থাকবে ওই সোর্স ফাইলগুলো আমি দিয়ে দিব যেরকম আমি যদি কোনো পিডিএফ রে এক্সেলে কনভার্ট করাই আমি জাস্ট উদাহরণের সাথে আপনাদেরকে বলি এই ভিডিওটা মাস্ট একটা ড্রাইভে থাকবে দেখেন এখানে সাপোজ ধরুন ফার্স্ট ব্যাস এখানে সেকেন্ড ব্যাসের ভিডিওগুলো আছে আমি জাস্ট একটু যাই তাহলে বুঝতে পারবেন যে এগুলো তাদেরকে আমি কীভাবে প্রোভাইড করি অলরেডি ফাইল এবং ভিডিও এই ভিডিও পার্টে সবগুলো ভিডিও আছে এবং ফাইল পার্টে যে কাজগুলো তাদের ফাইল মানে যে ফাইলগুলো দিয়ে প্র্যাকটিস করেছিস সেই ফাইলগুলো দেখেন এখানে আছে সো ওরা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিয়ে সে ফাইলগুলো প্র্যাকটিস করতে পারে চেক করব হ্যাঁ চেক চেকটা 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 মূলত কাজটা সাবমিট করার জন্য আমি হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করে দেই যে সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে যেদিন যে কাজটা দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করবেন ঠিক আছে ম্যাসেঞ্জার গ্রুপে অনেকে বিরক্ত হয় যে কারণে ম্যাসেঞ্জার গ্রুপে ওইটা রাখবো না হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই কাজটা সাবমিট করবে ওকে ঠিক আছে তাহলে এখন টাইমটা নিয়ে একটু কথা বলি টাইমটা কখন দেওয়া যায় যেহেতু এখন মানে রমজান মাস শুরু হবে সো টাইমটা একটু নিজেরাই আলোচনা করে নিলে ভালো হয়

আচ্ছা এই সময় আমি ভিডিঅ'টা ষ্টপ কৰি